এজন্য আমি নেককার মেয়েদের কথা বলিনি, বলেছি এই পাপিষ্ট মেয়েদের কথা, যে সমস্ত মৌলবীরা জাকির নায়েক আসলে পরে ওই বিমানবন্দরকে ওরে বাপ্পার ওরে বাপ্পার বলে চিল্লাছে, বিমানবন্দর ঘেরাও করেছে, আর এখন ব্যবসাদের রানী স্থানীয় নিয়ন দেশে আছে, ওই টাকলু বাপ্পার কোথায় গেল, কোন জেলের মধ্যে বন্দি করলো, কোন ঘরের মধ্যে বন্দি করলো, কথা কি বুঝতে পেরেছেন কিনা? জাকির নায়েক আসলে মসজিদ পুরো এয়ারপোর্ট ঘেরাও দিয়ে ফেলবে, জাকির নায়েক আসলে হ্যান করাঙ্গা ত্যান করাঙ্গা লাঠিসে আন্দার মুগুর বারাঙ্গা, আর ওই যে মহিলা এসে এই দেশে দূষণ ছড়িয়ে গেল, ব্যাপারদার যৌনতার জেনার দূষণ ছড়িয়ে গেল, এখন ওই ব্যাটা কোথায়? হিংসায় শুধু মনটা গদগদ করে, ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহ নবী বলছেন ইন্নি আখাফু আলা উম্মতি আয়ামাতুল মুদিল্লিন, আমি বিশ্ব নবী সব থেকে বেশি ভয় করি পথভ্রষ্ট আলেমদেরকে নিয়ে, আর আল্লাহ হক্কানি আলেমদের পছন্দ করেন, উলুল ইলমি দানজাত, আল্লাহ হক্কানি আলেমদেরকে উচ্চ মর্যাদা দান করেন, সুবহানাল্লাহ। এখন তারা কোথায় বুঝেন তো, বুঝে নিচ্ছেন? জাকির নায়েকের মাধ্যমে ইসলামের যে খেদমত হয়েছে, আজও পর্যন্ত মালয়েশিয়ায় তাকে গার্ড অফ অনার দেয় মাহাতির মোহাম্মদ, আজও পর্যন্ত মালয়েশিয়ার স্টেটগুলো তাকে দিয়ে দিয়েছে, সে ইসলামের কথা বলে, সে সব রিলিজনকে কথা বলে। আমি এত সুন্দর, আমি আফসোস করি যদি জাকির নায়েকের মতো দায়ী হতে পারতাম, এত সুন্দর সাবলীল দালিলিক অথেন্টিক, কোনো কাউকে কটাক্ষ না করে যে ব্যক্তিটি কথা বলেছে তিনি কে? তিনি কোনো তরবারি দিয়ে মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে নাই, তিনি কোনো জঙ্গিবাদী কায়দায় মানুষকে হত্যা করে ইসলাম প্রচার করতে বাধ্য করে নাই, তিনি যুগ উত্তীর্ণ ভাষায় কিতাবের দলিল দিয়ে তাদের কিতাবের দলিল মুখস্থ করে করে ওইরকম মানুষের কাছে পৌঁছেছে। জাকির নায়েক এবং ফারুক নায়েকের মতো আরেকটা অপূর্ব নায়কের জন্ম এই বিশ্বে মায়েরা এখন পর্যন্ত দিতে পারে নাই, ঠিক না বেটি? তো তোমার মতো ওই সমস্ত তাবিজ খোর মৌলবি, সবে ভারতের রুটি হালুয়া খোর মৌলবি, পীরে ফ্যান্টি বাবা মৌলবি, তার বিরোধিতা করলেই কি আর না করলেই কি, তোমার চাইতে বহুত বেশি ইসলামের খেদমত তিনি করেছেন, প্রায় 50 লক্ষ অমুসলিমদের কাছে ইসলামের আজান তাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এজন্য একজন মাত্র মানুষ পৃথিবীর সব মানুষের জন্য চূড়ান্ত আদর্শ, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেয়েরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার ইয়াং ভাইয়েরা, তোমরা যদি আমার নবীকে অনুসরণ করে চলতে পারো, এখনই যদি ইসলামের উপর চলে এসো, আল্লাহর নবী বলেছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদকে মানলো সে ব্যক্তি আল্লাহকে মানলো, আর যে ব্যক্তি মুহাম্মাদের বিরোধিতা করলো সে আল্লাহর বিরোধিতা করলো, আর যে ব্যক্তি আমার নবীর সুন্নাতকে অনুসরণ করে চলেছে, ক্বালা জাম্মা সাব্বাবা তাওয়াল উস্তা কাহা তাইনি সাব্বাবা তাওয়াল উস্তা, এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, আমি নবীকে যারা অনুসরণ করে চলেছে, নবীর সুন্নাতকে যারা জিন্দা করেছে, নারী আর পুরুষেরা এই দুই আঙ্গুল কাছাকাছি হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকতে পারবা। মিশকাতুল মাসাবিহ 2620 নম্বর হাদিস কি বুঝলেন? তাহলে এই যে আপনাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা থাকুক, কিন্তু আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, ঠিক না ব্যক্তি? জি, আমি দুইটি আধুনিকতা নিয়ে কথা বলেছি, এবার তৃতীয় একটি আধুনিকতা নিয়ে কথা বলবো, বলবো কি না? পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে আধুনিকতা, পোশাক পরিচ্ছেদ, আমার ইসলাম যে পোশাক দিয়েছেন, এই যেমন মুরব্বী যে পোশাক পরেছেন, এই যে পাঞ্জাবি পায়জামা এটা পরেছেন, আপনি যতই হ্যাট পরেন, ক্যাপ পরেন, কিংবা জিন্স পরেন, বা মেয়েরা টপস পরুক আর যাই পরুক না কেন, ইসলামের হিজাবের চাইতে সৌন্দর্যতা নিরাপত্তা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই, আছে? আল্লাহ বলছে যখন তোমরা পোশাক পরবে, লিবাসু তাকওয়া, তাকওয়ার পোশাক পরবে, মতপার্থক্য আছে উলামায়ে হারামের মধ্যে, লিবাসু তাকওয়া বলা হয় ওয়া দীনুল লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, ইবনে আব্বাস বলেছেন ইমান এবং আমল অনুযায়ী নেক আমল করা, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে চলা হলো লিবাসুত তাকওয়া, তবে লিবাসুল উলামা পড়া উচিত। কিন্তু ইদানিং দেখবেন কিছু যুবকেরা হাতের মধ্যে ব্রেসলেট পরে, আমি জিজ্ঞেস করি এই ব্রেসলেটটা পুরুষের পোশাক না মহিলার পোশাক? কার পোশাক? মেয়েরা হাতের মধ্যে গয়না পরবে,
আল্লাহ কোরআনুল কারীমে মেয়েদের গয়নার কথা বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাহ বললেন তোমরা সমুদ্রের দিকে নজর দাও, আমি সমুদ্রের মাটির নিচে বিভিন্ন জীবজন্তু আর ঝিনুকের মধ্যে প্রবাল মণিমুক্তা রেখে দিয়েছি যাতে করে তোমাদের সন্তান সন্ততিদের বিভিন্ন অলংকার হয়। এই জন্য অলংকার হলো মেয়েদের পোশাক, আর পুরুষরা ব্যাসলাইট হাতে পড়তে পারবে না। আল্লাহর নবী বলেছেন লানাত ওই ব্যক্তির উপরে, সালাহাতুল লা ইয়াদখুলুল জান্নাতি, আবি দাউদের হাদিস। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত, তিন প্রকার ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো ওই যুবকেরা, আর রাজলাতুন নিসাই, যেই যুবক মহিলাদের বেশ ধারণ করে, আর রাজলাতুন নিসাই, আর যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে, আর লিল হুসনিল মুগাইয়্যারাতি খালাকাল্লাহ, আল্লাহ আর সৃষ্টির পরিবর্তন করে, তাহলে যেই যুবক মেয়েদের বেশ ধরে সে হলো জাহান্নামী, আর যেই মেয়ে পুরুষের বেশ ধরে সে কি? তাহলে মহিলা হয়ে আপনি ছোট কাপড় পরতে পারবেন না, আপনি বিভিন্ন রকমের জিন্সের প্যান্ট পরে, শর্ট একটা গেঞ্জি পরে বাড়ির বাহিরে আপনি সানিয়া মির্জা হতে পারবেন না। ইসলাম আপনাকে অধিকার দেয় নাই, ইসলাম আপনাকে দিয়েছে পর্দার অধিকার, ইসলাম আপনাকে পর্দা ফরজ করেছে। কি জন্য ফরজ করেছে? কারণ পর্দা হলো আপনার সতীত্বের গ্যারান্টি, পর্দা হলো আপনার মানুষত্বের গ্যারান্টি, পর্দা হলো আপনার আখেরাতের গ্যারান্টি, পর্দা হলো আপনাকে সৌন্দর্য বৃদ্ধি করার গ্যারান্টি। এই কথা আমার না, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে চলেন, তাহলে আল্লাহর আয়াতকে আপনি বিশ্বাস করতে হবে, তার উপরে ইমান আনতে হবে। মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ নিজেই বক্তব্য করে সূরা আহজাবের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, আয়াত নাম্বার হলো 53, ওয়া কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বললেন ও মুমিনা নারীরা, তোমরা যখন রাস্তায় বের হবা তোমরা জালাবিবিহিন্না, তোমরা চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিরাট বড় একটা জিলবাব পরো, বড় চাদর পরো, বড় চাদর দেখতে কেমন হবে? আল্লাহর নবীর সব থেকে ছোট স্ত্রীর নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন এই আয়াতটা অবতীর্ণ হওয়ার আগে আমি মদিনার ওকাস বাজার দিয়ে ঘুরছিলাম, আমি দেখি বেশিরভাগ মেয়েরা পাতলা কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল রাতের বেলায়, ওয়া কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আমি তখন মদিনায় বিকাল বেলায় গেলাম, আমি বিকালে দেখলাম, আমি শিমালে দেখলাম, জুনুবে দেখলাম, মাশরিকে দেখলাম, মাগরিবে দেখলাম, ডানে দেখলাম, বায়ে দেখলাম, উত্তরে দেখলাম, পূর্বে দেখলাম, গোটা মদিনার মহিলারা আল্লাহর কোরআনের আয়াতকে এত বিশ্বাস করেছে, মিসলাল বুরাকুল, যেন মহিলারা কালো কাক হয়ে গেছে, কাকের চোখও কালো, হাতও কালো, পায়ও কালো, পিঠও কালো, গোটা শরীরটা কালো কাক হয়ে গেছে, কিন্তু একই আয়াত আমার মা বোনদের কাছ পর্যন্ত পৌঁছালাম, একই আয়াত এই এলাকার লোকদের সামনে পৌঁছে দিলাম, এই ভাগা এলাকার লোকদের কাছে পৌঁছে দিলাম, কিন্তু এই আয়াতের ধাক্কায় আপনার বোন পরিবর্তন হতে পারলো না। কারণ কি জানেন নাকি? মদিনার মেয়েদের চোখে আটটা জান্নাত বসানো ছিল, আর আপনার মেয়ের চোখে স্টার জলসা বসানো আছে, স্টার প্লাস বসানো আছে, হলিউড বলিউড টয়লেটের নায়ক নায়িকা বসানো আছে। সেই পর্যন্ত আপনার মেয়ে আপনার বোন আল্লাহ এবং তার নবীকে না চিনবে, ওই পর্যন্ত আল্লাহর পথে আসতে পারবে না, ঠিক কিনা? وقل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن মহিলাদের জন্য জিলবাব পরিধান করে, জিলবাব বড় চাদরকে বলে। এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে উমর ইবনে খাত্তাব কাঁদতেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই জন্য উমরকে আল্লাহ নবী বলতেন ইয়া উমর আনতা মুলহিম, হে উমর তুমি হলে মুলহিম, তোমার অন্তরের ভাবধারা আল্লাহর আরাস থেকে আয়াত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, ওমর চিন্তা করেছেন, রসুল চিন্তা করেছেন, আল্লাহর ওমরের সিদ্ধান্ত আয়াত নাজিল করেছেন। বদরের যুদ্ধে কাফেরদের আটক করেছে, কি করবে? আবু বকর বললেন ক্ষমা করে দেন, রক্তপণ নিয়ে ছেড়ে দেন। ওমর বললেন না, কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে আপনাকে, কেন ক্ষমা করবেন? আল্লাহ ওমরের পক্ষে আয়াত নাজিল করেছেন, হে নবী, হে নবী, মা কান আলিন নবী, হে নবী, সূরা আনফালের 66 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে,
যেই লোকরা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে ছাড় দেওয়া ঠিক হয়নি, তাদের খুন রক্ত বইয়ে দেওয়া উচিত ছিল, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ আপনার সাহাবা ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিয়েছি। আমি এই কাজগুলোতে অভ্যস্ত না, আমি বলবো দু চারটা কথা বলবো। ভাই আপনারা খুব বিরক্ত হচ্ছেন, একটা বিষয় কি জানেন, আমি এই যে জিনিসটা বলছে অভ্যস্ত না, আমি এগুলো নিয়ে আমি প্রোগ্রাম রাখি না সাধারণত, যেহেতু বলছে আপনাদের ভলেন্টিয়ার ভাইরা থাকবে, যেহেতু এটা মাদ্রাসা সংক্রান্ত মাহফিল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ, নাকি? জি, আপনারা যান, ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যান, আপনারা সর্বোচ্চ বেশি কিছু দিতে হবে না, কোরআনকে মহব্বত করেন না সবাই? কে কে মহব্বত করেন হাত তুলেন তো দেখি, যে সবাই হাত তুলছেন না, হাত নামান। বর্তমানে একটা কোরআন নিতে মাত্র 500 টাকার প্রয়োজন পড়ে, আর এই কোরআনের বিনিময়ে যদি কারো কাছে চাওয়া হয় আর সে যদি তা না দেয় তার অকল্যাণ হবে এটাই নিশ্চিত। আপনি হাত তুললেন কেন, না বুঝে কেন তুললেন, যদি মোমেন হয়ে থাকেন এরপর ওয়াদা পূর্ণ করতে হবে। কোরআনের মূল্য হলো 500 টাকা, এটাই আপনাকে দিতে হবে, এখন না পারলে আপনি কখন দেবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আপনার সামনে আমি ফতোয়া দিয়ে সেরে গেলাম, চ্যালেঞ্জ রইল আপনার সাথে, আপনি যদি এটা পরিশোধ না করেন কোরআনের হাদিয়া বা বিনিময়ে, কিয়ামতের দিন ঠেকা তো থাকবেনই, দুনিয়াতে আপনার উপর লাঞ্ছনা চলে আসবে। এখন কোত্থেকে 500 টাকা দিবেন সেটা আপনি জানেন, এখন না পারেন আপনি তখন যে কয়জন ব্যক্তি হাত তুলেছেন প্রত্যেকের হাত এখানে যুক্ত হতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? শেষ আদায় করা, আকেল বন্দি কি ইশারা কি কাফিরাস, জ্ঞানীদের জন্য কি দরকার, ইশারা দরকার, প্রত্যেকে দিয়ে দিবেন, এখানে যে কয়েকজন আছে কেউ নড়বেন না, যদি নড়ে যান তাহলে বুঝবো আবদুল্লাহ ইবনে উবাইদ সুলুলের বংশধর আপনারা, কারণ ওয়াদা দিয়ে বসেছেন যতক্ষণ আমি শেষ না করবো ততক্ষণ আপনি শেষ করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। হ্যাঁ, মা বোনদের কাছেও যান, মা বোনদের মন অনেক নরম, তারা তো আরও আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য রেডি থাকে, তাদের কাছ থেকে কায়দা কানুন করে নিতে হয় এগুলো। কথা বুঝতে পেরেছেন কিনা? তো যা হোক, আমি পর্দার ব্যাপারে কথা বলছিলাম যে পোশাক পরিচ্ছদটা কেমন হবে, আপনারা কি ওই দিকে মনোযোগ দিবেন? আপনারা তো ভারী আনশৃঙ্খল, মানে অশৃঙ্খল দেখা দেয়, পাংচুয়ালিটি নেই বললেই চলে আপনাদের মধ্যে। আপনারা রুলস এবং রেগুলেশনকে খুব হার্ডভাবে ফলো করার চেষ্টা করুন, আমি যেগুলো বলছি এগুলো শোনার চেষ্টা করুন। আমরা বানিয়ে উদ্ভট কেচ্ছা কাহিনী অনির্ভর করি না, সাংবিধানিকভাবে ইসলামিক ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, আলেমগঞ্জ যেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। আলহামদুলিল্লাহ, তারা প্রজ্ঞাপন দেওয়ার আগেই আল্লাহ এবং তার রাসূলের প্রজ্ঞাপন দেওয়ার সাথে সাথে আমরা প্রস্তুত, সহি হাদিসের লোকেরা কোরআন আর রাসূলুল্লাহর হাদিস ছাড়া কোনো কিছুই বলে না, আমাদের শ্রোতারা কোরআন হাদিস শুনতে যায় আর তাদের শ্রোতারা লাইলি মজনুর কেচ্ছা শুনতে যায়। কথা বুঝতে পারছেন কিনা? তা আলহামদুলিল্লাহ, আমরা এই হকটা পুরোপুরি আদায় করি করি কিনা বলেন না? আমরা রাজনীতির কথা বলি, হুজুর আপনার রাজনীতির কথা বলেন কেন? আমাকে বলছে হুজুর আপনি কোনো রাজনীতির কথা বলবেন না, এক জায়গায় বলছে, আমি বললাম আমার মুখটা এত নাপাক হয় নাই আর আমার কোরআনের মাহফিলটা এত পবিত্র হয়নি যে আমি রাজনীতির মতো জিনিস আমি মাহফিলে তুলনা করব। আমি ওনাদের নামই বলবো না, কেন নাম বলবো, আল্লাহ এবং তার রাসূলের নাম থাকতে কথা বলেন। আমরা শুধু কোরআন হাদিস বলবো, কোনো নেতার সমালোচনা, নেত্রীর সমালোচনা, দলের সমালোচনা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আল্লাহ এবং তার নবীর কথাগুলো পৌঁছে দাও। আপনার দল যদি কোরআন এবং হাদিসের বাইরে চলে যায় এটা শুনে যেন সে সংশোধন হতে পারে। আমাদের উদ্দেশ্য মানুষের সংশোধন করা, সংঘাত সৃষ্টি করা নয়, ঠিক না? ঠিক। তাহলে ইসলামের ক্ষেত্রে মেয়েদের পোশাকটা কেমন হবে, একটু আগে যে আয়াত পড়েছি সূরা আহজাবের কয় নাম্বার আয়াত, তাহলে সেই জায়গায় উম্মে সালামা বললেন আয়াত নাজিল হওয়ার পর মেয়েরা কেমন পোশাক পরলো, মিসলালুল বুরাক, বুরাক মানে কি, বুরাক মানে ক্রো, ক্রো সি আর ও ডব্লিউ, ক্রো মানে কি, ক্রো কাউয়া, জব্বর কালা কাউয়া বেটা, কাউয়া, কাউয়া মানে কি, কাক, কাক দেখছেন তো, তো মা বোনরা দেখে কিন্তু কাকের থেকে হেদায়াত নেয় না। কাক আরেকটা জিনিস শিখিয়েছে, মানুষ মেরে কিভাবে কবর দিতে হয়, মানব জাতি সর্বপ্রথম কাকের কাছ থেকে শিখেছে, আদমের দুই পুত্র মেরে কি করতে হবে, কাক দেখলো একটা কাককে মেরে দাফন দিল, ওইভাবে ওই দাফন প্রক্রিয়াটা আমরা কার কাছ থেকে শিখেছি, ক্রো কিন্তু খুব ক্লেভার বার্ড, অত্যন্ত চালাক পাখি। এই ঘটনাটা কোরআনুল কারীম উদ্ধৃতি দেওয়া রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা মায়দা, সূরা আনফালের মধ্যে কিছু জায়গাতে এই আলোচনাগুলো করা আছে।
তাহলে মেয়েদেরকে কেমন পোশাক পরতে হবে? তাহলে কাকের মতন পোশাক। এখন আসেন, এই এটা দেখলেন উম্মে সালামা যে এই জিলবা পকল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিন আলাইহিন মিন জালাবিবিহিন না। যখন এই জিলবাবের আয়াত নাজিল হলো, মদিনার মহিলারা কালো কাক হয়ে গেল, কিন্তু আপনাদের মেয়েরা কালো কাক হয় নাই, বরং রংধনুর সাত রং হয়ে গেছে। কেন? কারণ ওই যে তাদের চোখে আখেরাত বসানো ছিল, আর এদের চোখে দুনিয়া বসানো আছে। আদ-দুনিয়া মুদবিগাতুন ওয়াল আখিরাতু মুকবালা। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াকে সামনে তুলে ধরা হবে, কেউ পেট পর্যন্ত খাবে, কেউ পিঠ পর্যন্ত খাবে, গোটা দুনিয়াটা শরীরটাই হবে। যখন এই আয়াত অবতীর্ণ হলো, এমন পর্দা করলো মহিলারা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী কয় চোখ বের করে হাঁটে? কয় চোখ বের করে হাঁটে পর্দা করার পর? কয় চোখ বের করে হাঁটে? আর আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবীর 11 জন স্ত্রী সহকারে মদিনার সব মেয়েরা এক চোখ সম্পূর্ণ ঢেকে ফেলেছে, আর আরেকটা চোখ সামান্য খুলে তারপরে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতো। কিন্তু এখন আমার দেশের মেয়েরা এমন ভঙ্গিতে চায় চায় আর বলে ক্র্যাশ, যুবকদের ক্র্যাশ হয়ে গেছে তারা, ঠিক না? ঠিক। আর আল্লাহ বললেন মেয়েদেরকে, ইয়া আলেম খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। ও মেয়েরা বোরকার ফাঁকে কিংবা ছেলেরা চশমার ফাঁকে কোন মেয়েদের দিকে তাকাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ বলছি, তোমরা যে চোখ দিয়ে কোথায় তাকিয়েছো আমি আল্লাহ কিন্তু তার রেকর্ড করে দিয়েছি। এই জন্য চোখকে নিম্নগামী করতে হবে। চোখ নিম্নগামী করা মেয়েদের বেশি কঠিন না পুরুষদের কঠিন? আল্লাহ পর্দার বিধান করার আগে মেয়েদের কথা বলেন নাই, আল্লাহ পর্দার বিধানের পূর্বে পুরুষের কথা বলেছেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুন মিন আবসার, পুরুষদেরকে বলে দাও তারা যখন রাস্তায় হাঁটবে দৃষ্টিকে যেন নিম্নগামী করে। তারপর আল্লাহ মেয়েদের কথা বলেছেন, আগে পুরুষের কথা বলেছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ আগে পুরুষের কথা বলেছেন, তারপরে মেয়েদের কথা বলেছেন, পুরুষদের দৃষ্টিকে নিম্নগামী করতে বলেছে। মেয়েদের উদাহরণ ডাক্তার জাকির নায়েক দিয়েছেন, মেয়েরা হলো গাভীর মতন আর পুরুষ হলো ষাঁড়ের মতন। এই জন্য পুরুষদেরকে আল্লাহ আগে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করেছেন। মেয়েদের জন্য পর্দা করা সহজ, কারণ প্রয়োজনে মেয়েরা পুরুষদেরকে দেখতে পারে ইসলামের জ্ঞান অর্জনের জন্য। যেমন আমার এই ছবিটা এখন এই মাত্র অনেকের কাছে চলে গেছে, বাংলাদেশে অনেক হুজুরদের প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেওয়া হয়। অনেকে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর এটাকে জায়েজ আছে নাকি? আমি বলি হ্যাঁ, মেয়েদের জন্য জায়েজ। এই জন্য জায়েজ কারণ মেয়েরা খুব তাড়াতাড়ি এক্সাইটেড হয় না, পুরুষরা এক্সাইটেড হয়ে যায়। এই জন্য ওই যে যমুনা টিভি অমুক টিভিতে মেয়েরা যে খবর পড়ে তা দেখা তোমার জন্য কি, তোমার জন্য কি হারাম? কাহ হুজুর দৃষ্টি তো, নিয়ত তো ঠিক আছে, তোমার নিয়তের মালিক তো আল্লাহ, তোমার কলিজা চিরে দেখার দায়িত্ব আমার না। আমার দেখা হলো জাহের বাহ্যিক দেখে ফতোয়া দিয়ে তা দেখে হুকুম গ্রহণ করা। আল্লাহু আলিমুম বিদাতি সুদুরি, আল্লাহ মানুষের অন্তরের পরিকল্পনা জানেন। কথা বুঝতে পেরেছেন কিনা? মেয়েরা মাসআলা শিকার জন্য দেখতে পারে, যদি কাউকে দেখার মাধ্যমে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন সে দেখবে না, তখন সে শুনবে। শুনেও যদি কারোর প্রতি তার আসক্তিটা চলে আসে, সে শায়খ হোক, পীর হোক, আর যেই বাবাই হোক, দরবেশ বাবাই হোক আর দরবেশ শয়তানি হোক, যারই হোক, যাত্রা শুনে সে আসক্ত হয়ে পড়বে, তখন স্বামীর কাছ থেকে অথবা কিতাবে বই পড়ে সে এলেম অর্জন করবে। তবে এগুলো খুবই রেয়ার, এক্সেপশনাল, নট ফর এক্সাম্পল, ব্যতিক্রম উদাহরণে আসে না। কথা বুঝতে পারছেন কি? দলিল কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আন, বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, মা আয়েশা তীর ধনুক খেলা পছন্দ করতেন, তখন দেখলেন কয়েকজন হাবশি মানে নিগ্র প্রকৃতির লোক, ব্ল্যাক ম্যান, তারা তীর নিক্ষেপ করছে। আয়েশা সিদ্দিকা ওই তীর খেলা দেখতেছে, আল্লাহর নবী নিরুৎসাহিত করেন নাই, আল্লাহর নবী তার হাত মা আয়েশার সামনে দিয়েছে, আল্লাহর নবীর আস্তিনের নিচ দিয়ে তিনি খেলা দেখছে। যতক্ষণ আয়েশা খেলা দেখলো, আল্লাহর নবী নিজে ততক্ষণ তার হাতগুলোকে উঁচু করে রাখলেন। বুখারী মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ বলে। এই জন্য মেয়েরা দিন নিতে পারবে। তো মেয়েরা কেমন পোশাক পরবে? মেয়েরা এমন ঢিলে ঢাকা পরবে, ইদানিংকালে কিছু বরকা বের হয়েছে, এগুলো তো পর্দার সাথে আর অসভ্যতা। আমি কথা বুঝতে পারছেন কিনা? এখানে ছেঁড়া, ওখানে জুড়া,
উপরে খালি নিচে জুরাতালি, আবার গরুর ছাগলের লেজের মতো বের হয়ে এইরকম লেজটা টাইট করে রাস্তায় হাঁটে, দেখছেন কিনা? যদি তুমি আল্লাহর ভয়ে পর্দা কর, তাহলে এমন ভাবে বরখা বানাও যেই বরখা কোন পুরুষকে আকৃষ্ট করবে না। মেয়েদের সৌন্দর্য অবর্ধন করতে নাজায়েজ করে না ইসলাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিবুর রিজালি দহারার রিহহ, মেয়েদের সৌন্দর্য হলো পুরুষদের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে, পুরুষরা স্মার্ট হওয়ার জন্য দামি দামি সুগন্ধি মারতে পারে, এই জন্য দেখবেন বড় লোকেরা ইতালির ব্র্যান্ড ওয়ান ম্যান শো মারে শরীরের মধ্যে, কারণ পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে। আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভেতরে, তারা সৌন্দর্যের জন্য চামড়াগুলোকে স্নো পাউডার ইত্যাদি আরো ঠিক যেন আছে অর্ডার দিয়ে অনলাইন থেকে জন্মের মতন দেয়, তা না যায়স না, তা কি না, না যায়স না। শর্ত হলো এই সৌন্দর্য বিমোহিত করতে হবে কাকে? যে মেয়েদের বিয়ে হয় নাই, হুবু স্বামীর জন্য নিজেকে তৈরি রাখতে হবে। যেই মেয়েদের বিয়ে হয়েছে স্বামীকে আন্দোলিত করার জন্য, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তৈরি হতে হবে। কিন্তু বিয়ের পূর্বে বেপর্দা হয়ে আপনি যখন এই সৌন্দর্য করে বাইরে যান, তখনই তো হয় এখানে গন্ডগোল। তার মানে হলো আপনার 15-20টা বয়ফ্রেন্ডকে আপনি দেখাতে যান, যদি নাই যান তাহলে এই সংস্কার জন্য আপনার। আল্লাহ নবীর কন্যার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি। আল্লাহর নবী বলেছেন সব মেয়েদের জান্নাতের সর্দারিনী তিনি। একদিন তিনি সুন্দর করে সাজতেছিলেন, সিয়ারু আলামিন নুবালা জাদুল মাহাদে ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি সিরাতে হালবিয়ার মধ্যে এসেছে, আম্মা জান আল্লাহর নবীর কন্যা ফাতেমাকে বললেন, ও আমার মা, দুনিয়ার স্বাস্থ্য যদি তোমার সুন্দর হয়ে যায় আখেরাতে তুমি কোনো কিছু পাবে না। আম্মা জান আল্লাহর নবীর কথা শুনে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো দর দর করে পড়ে গেল, দুনিয়ার শ্বাসটা আমার দরকার নাই, আখেরাতের শ্বাসটা আমার দরকার। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি ইন্তিকালের 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, এটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা, কতটা আখেরাতকে ভয় করেছেন। আপনি ঢিলে ঢালা বরকা পড়বেন যেন আপনার শরীরের অন্য কোন অংশ না দেখা যায়। এখন প্রশ্ন করতে পারেন যে আমি লোন 3 পিস পড়ি, মাজাকালি পড়ি, আর সানিয়া মির্জা ব্র্যান্ড পড়ি, আর পাকিস্তানি লোন পড়ি, তা আপনার কি? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শালিকা এসেছেন, 110 বছর হায়াত পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যার স্বামী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আর যার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যার স্বামী রাসূলের ভাইরা ভাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, যার পিতা সাইয়্যিদানা আবি বকর, যার দুলাভাই মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিন তিনি আল্লাহর নবী নবীকে ইস্তেকবাল বরণ করবেন, দুলাভাইয়ের সাথে দেখা করবেন, জিব্রাইল এসে আল্লাহর নবীর কাছে ব্যক্ত করলেন, বিশ্বনবী তখনও আসমা ভালো করে ইসলাম বুঝেন না, ইসলাম ইসলাম না বুঝার দরুন আসমা পাতলা কাপড় পরে আল্লাহর নবী দুলাভাই তার সাথে দেখা করতে এসেছে। আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে বললেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, হে আসমা পাতলা কাপড় পরে যদি কোনো মহিলা কোনো পরপুরুষকে আকৃষ্ট করে সে তো জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাম ও তার নাকের কাছে লাগবে না। যদিও জান্নাতের গ্রাম জান্নাত থেকে 500 বছরের দূরত্বে পাওয়া যায়, সুবহানাল্লাহ, এই জন্য পাতলা কাপড় পরে রসুল বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যদি কোনো মা যদি কোনো বোন আমার এই বক্তব্য ওয়াজ মাহফিলে যারা এসেছেন আর যারা আসতে পারেন নাই, আর এই যে রেকর্ডগুলো যাদের কানে পৌঁছে যাবে, আল্লাহর নবীর হাদিসটা শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যেই মেয়েরা পাতলা কাপড় পরে পরপুরুষকে দেখাবে জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাম তাদের নাকের কাছে লাগবে না। যদিও জান্নাত 500 বছরের দূরত্ব থেকে, জান্নাতের গ্রামটা জান্নাত থেকে বের হয়ে আসবে। এত বক্তব্য করলাম মা বোনদেরকে, এবার ফজিলত শুনিয়ে দেই, পর্দা করে ফজিলত পড়ার ফজিলত কি?
আল্লাহর নবী বলেছেন যে মেয়ে সতীত্বের হেফাজত করবে আখেরাতের ময়দানে হাসরের ময়দানে গোটা পৃথিবীকে এক পাল্লায় করে দেওয়া হবে আর একজন পর্দাশিলা জান্নাতি রমণীর শরীরের যে বুতাম থাকবে এই বুতামটাকে এক পাল্লায় করে দেওয়া হবে মালাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই একটা বুতামের কাছে এই পৃথিবীর সব কিছু ম্লান হয়ে যাবে পৃথিবীর সব কিছুর চাইতে ভারী হবে ওই মুমিনা নারীর স্ক্রাফ তথা ওন্নায় যে বুতাম লাগানো থাকে ওই ওন্নার বুতামের দাম আল্লাহর কাছে ভারী হয়ে যাবে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বুখারী মুসলিমের হাদিস যদি কোন মা পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোন বোন যদি কোন মা পরকীয়ায় লিপ্ত না হয় স্বামী বিদেশ আছে নিজেকে সহ্য করে রোজার মাধ্যমে কিংবা ধৈর্য ধারণ করে অবিবাহিত অবস্থায় কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সে রাখে না কোনো রিসোর্টে বেড়াতে যায় না কোনো পার্কে অবকাশ কাটাতে যায় না তারপর বিভিন্ন জায়গায় আছে আপনাদের বিভিন্ন শহরের অলিতে গলিতে যায় না হিন্দুদের মতো হোলি খেলা খেলে না পাতলা কাপড় পরে নিজের সতীত্বকে নষ্ট করে না আল্লাহর নবী খুশখবরে দিয়েছেন দাখলাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি জান্নাতের আটটা দরজা ওই মেয়ের জন্য খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে সে যেতে চাবে সেই দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দেবেন ভাই আমি কি গল্প বলেছি হাদিস 4030 নম্বর কিতাবুল লিবাস মুসলিম শরীফ বুখারী শরীফ থেকে হাদিস উল্লেখ করেছে তাহলে এত বক্তব্য শোনার পরেও এত হাদিস শোনার পরে যে মেয়েরা এরপরও পর্দার পথে আসবে না রসুল তাকে বলছেন সরাসরি শয়তান ওই মেয়েকে পাতলা কাপড় পরিধানকারী মেয়েকে এবং ওই মেয়ের বাপকে বলেছে শয়তানের বাপ আর সে যদি শয়তানের মানে ওই মেয়ের স্বামী হয় তার স্বামী শয়তানের স্বামী হিজরা নাপুংসুক হাফ লেডিস জন্ডিস হারবালা আর সারসার বোতল খাওয়া নেকি ও ডাইরেক্ট কাপুরুষ ডাইরেক্ট হিজরা ওকে যে পুরুষ বলেছে ও নিজে পুরুষ তাদের কলঙ্ক তো ডিএনএ টেস্ট করা দরকার পুরুষ আছে কিনা ও রাসূল বলেছেন তিন প্রকার ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না এর মধ্যে এক প্রকার হলো আদাইউস লা ইয়াদখুলুল জান্নাতা দাইউস কখনো জান্নাতে যাবে না মা মানা দাইউস দাইউস কাকে বলে আলবানিকে জিজ্ঞেস করলো তার ছেলেরা তার ছাত্ররা বলে দাইউস বলা হয় ওই মহিলাকে যেই মহিলা 14 জন সারা 15 জনকে পেট পিট দেখায় ওই স্বামী হলো দাইউস ওই বোনের জন্য ওই ভাই হলো দাইউস স্বামী কি ওই মেয়েকে কন্ট্রোল করতে হবে এটা আপনার জন্য ফরজ সারসার বোতল টানলেই কলকাতা হারবাল খেলে আপনি প্রকৃত পুরুষ নন প্রকৃত পুরুষ হলো এটাই আপনি আপনি আপনার স্ত্রীকে খাস পর্দা করাতে পারেন আপনার স্ত্রী কি পাবলিক টয়লেট নাকি টয়লেটে যে কেউ যেতে পারে আপনার স্ত্রীকে সবাই যেতে পারে আর আমার নবী বলছেন কানা ইয়াং করো ইলাইহা স্বামী আর স্ত্রীর সাথে কোন অঙ্গের পর্দা নাই নিসা উল্লাখন হারসুল লাখন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য শস্য ক্ষেত্র আর আপনার আপনার স্ত্রীকে জনগণ 14 গোষ্ঠী মিলা দেখে কয় আমি আর কত দেখবো তোমরাও দেখো লজ্জা তো হয় না লজ্জা হলে কোনো মেয়ে আর রাস্তায় ব্যাপারটা বেরোতো না ঠিক না ব্যাঠিক আবু দাউদ শরীফের 3161 নাম্বার হাদিস বলেছি আবার বলছি কান পর্যন্ত বলছি এই মাইক দিয়ে আমার যে পর্যন্ত যায় সেই পর্যন্ত বলছি আল্লাহর নবী বলছেন আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা সুয়ের ছিদ্রি দিয়ে ওড়ুকলে ঢুকতে পারে আম গাছ জাম গাছ হলেও হতে পারে সমুদ্রে মরুভূমি হলেও হতে পারে আর মরুভূমির সমুদ্রে হলেও হতে পারে তুমি জাহান্নামে যাবেই নিশ্চিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার স্ত্রী কোথায় থাকে কোন অবস্থায় থাকে এবার যদি আন্দোলন করেন তাহলে আপনি রাসূলের দলের লোক না আপনি পয়তা পড়লে কি হাতে ব্যাসলাট পড়লে কি আর হ্যাপি ডেলিভারি ডে পালন করলে কি ইসলামে আপনার মতো কুলাঙ্গারের কোনো জায়গা নাই কথা শুনে চান্দি গরম হয়ে যাওয়ার কথা আর এই কথাগুলো সমালোচনা ওই কাপুরুষরা করলে কেন পুরুষরা করলে কি আমাকে দাওয়াত দিলেই কি আর দাওয়াত না দিলেই কি আমি কোন দাওয়াতের মুখাপেক্ষী নই আমি আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর জমিনটা রিজিকের জন্য মুক্ত করা আছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক সমজ দান করুন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই মেয়েদেরকে বলেছেন সেই মেয়েদের কি বলেছেন রাসূল বলেছেন আল আরেকটা বিভ্রান্তি আছে আমাদের দেশে কি
কয় মেয়েরা মুখমণ্ডল খুলে দেখতে পারবে, মেয়েরা মুখমণ্ডল খুলে হাঁটা হলো জায়েজ। আমি ফতোয়া দিয়েছি যেই মৌলবি এই ফতোয়া দিয়েছে তাকে দ্রুত মারাও জায়েজ। আমি পাল্টাই ওই একই মাঠে দুই বক্তব্য, উনি আগের দিন আমি পরের দিন দিয়েছি, বলছি তাকে দ্রুত মারাও জায়েজ। এই মা আয়েশার থেকে বেশি তাকওয়াবান কেউ আছে? তিনি বলতেন এইভাবে মুখ ডাকছি, চোখ একটু খুলেছি, রসুলের সাথে ডান দিকে হাঁটতাম, পায়ে কাঁটা ফুটে যেত, কাঁটা ফুটে যেত। আর তারা বলে মুখমণ্ডল খোলা জায়েজ, একটা হলো আওরাত, একটা হলো সতর। আওরাত হলো পর্দার ক্ষেত্রে, আর সতর হলো নামাজের ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রে মহিলারা ইল্লা মা যহারা মিনহা, এই মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের কবজি, এটা খোলা থাকতে পারে। কিসের ক্ষেত্রে? তবুও এটার উত্তমের খেলাফ। আমি একটি বইয়ের অনুবাদ করেছি, রিসালাতুল হিজাব, মহিলাদের মুখমণ্ডল ঢাকার 19টি দলিল, লিখেছেন আসসালেহ আল উসাইমিনী, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। নাম শুনেছেন তার? কিতাব তো সম্পাদন আমি নিজে করেছি, আমার বেশ তাহকিক আছে। তিনজন ইমাম একমত, মহিলারা ফুল মুখমণ্ডল ঢেকে হাঁটবে, মুখমণ্ডল খোলা। ওই মুখের মধ্যে আছে মিষ্টি হাসি, বুলবুলি ঠোঁটের মতো ঠোঁট বানানো, পিছনের মতো ঠোঁট বানানো, ওই মুখেই আছে, ওই মুখেই আছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু, এমন হাসি দেয়। অনেক সময় ছেলেরা হাসির চোটে ফাঁসিতে ঝুলে পড়ে, ঠিক না? ঠিক তো, ওই মুখমণ্ডল হল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। আর তা যদি ওই খুলে যদি ঢোল ঢোল করে ওই সারা গা ঘুরে বেড়ায়, তাতে কি পর্দা রাখা হয়? সবাই বুঝে নিল অমুক বাড়ির চামেলি, কাকলি, আর কি জানে রোজ ভ্যালি না কি ভ্যালি আসে না ই ভ্যালি, ওরকম করে ঘুরে, তাদের চেহারাটা ওই রকম। কাজেই ইসলাম বলছে মহিলাদের মুখমণ্ডল কি, এ কথা আমার না, বলেছেন মোহাম্মদ, হাদিস আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, বারাকুতনি, আবু সাহেবা, মুসনাফে রাজ্জাক, মুসনাফে সাহেবা, মাজমা ও জাওয়ায়ে, 4061 নম্বর হাদিস। 8টি কিতাব থেকে হাদিসটি পাঠ করেছি। আউ রেচুন, মহিলা হলো গোপন বস্তু, মহিলা হলো কি বস্তু? গোপন বস্তু। ফাইদা খারাজা বাইতান, যখন সে বাড়ি থেকে বের হবে কোন অবস্থায়? কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, এমন কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও এই মেয়েরা উলঙ্গ বলে বিবেচিত হবে, বলেছে মুহাম্মদ রসুল। তারপর বলেন যখন এই রকম পাতলা কাপড় পরে রাস্তায় বের হলো, রসুল বলেছেন ফাইদা খারাজা বাইতান, বাড়ি থেকে বের হলো, ইস্তাশরাফাহা শয়তান, তার পেছনে ছুটতে শুরু করলো কি? রসুল বলেন এই যে পাতলা কাপড় পরে কলেজে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় ধেই ধেই করে যে ঘুরেছে, বাড়িতে থেকে বের হলো, অত্যকবি লুফি সুরাতি শৈতানিন, সেই মহিলা শয়তানের রূপ ধরে বাইরে গেল, অত্যকবি লুফি সুরাতি শৈতানিন, টাটকা শয়তান হয়ে সে ঘরের মধ্যে ফিরে এলো। এই জন্য আমি বলি বেপর্দা নারী হলো ডাইরেক্ট শয়তান, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শয়তান বলেছেন। ক্লিয়ার নন? ক্লিয়ার। এরপরও যদি কোনো মা বোন পর্দা না বুঝেন, আপনার জীবন থাকলে কি না থাকলে কি, আপনার কান গান শুনে পচিয়ে ফেলেছেন, আপনার মাথা ডিজে দিয়ে ধরে ফেলেছেন, ডিজে শুনতে শুনতে আপনার পতন ধরে গেছে, আপনি ব্যান শুনতে শুনতে আপনি একবার রেল লাইনে থাকা চাপা হয়ে গেছেন, আপনি সুরনি গানের মুরিদ হয়েছেন, আপনি শানের মুরিদ হয়েছেন, আপনি এয়ার রহমানের মুরিদ হয়েছেন, আপনি রসুলুল্লাহর মুরিদ হতে পারেন নাই। তাই আপনাকে আমি বলছি হুঁশিয়ার হয়ে থাকুন, এই 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 জাহেলিয়াতের পথ পরিবর্তন করে আপনি স্বর্গের পথে এসুন। এসো নারী, এসো স্বর্গের পথে, নরকের পথচারী। এটা গজল আছে না? গজল গাওয়া আমাদের কাজ না, এই জন্য বলছে একটু গজল গাই, আমি না করেছি, গজল টজল আমি পছন্দ করি না। হ্যাঁ, আপনার যদি গজল গাইতে হয় সেটা হলো, সেটা হবে প্যারোডি সঙ্গীত, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এটা প্যারোডি সঙ্গীত, এই গান ইমানের স্পিরিচুয়াল পাওয়ার যোগায়। এই কবিতা এই শায়ের গাইলে হাসান ইবনে সাবিতকে আল্লাহ রাসূল বলেছেন জিব্রাইলের শক্তি তোমার সাথে আল্লাহ যুক্ত করে দেন। কিন্তু আপনি হিন্দি ফিল্মের গান নকল করে নামাজ রোজার ধার ধারে না, কোরআন হাদিস বুকে লয় না, সবাই বুঝে যে কোন গান, এগুলো ইসলামিক গান নয়। ইসলামিক গান আন্দোলন করবে, বিপ্লব গান হবে আপনার অন্তরের, সমাজের মানুষের, গানের মাধ্যমে
কবিতার কবির কবিতার মাধ্যমে প্রতিবাদ করবে, এটা শুধুমাত্র ওই শর্ত সাপেক্ষে অনুত্তম, জায়েজ না, কি অনুত্তম। কোরআন হাদিস থেকেই আপনার তাকওয়া অর্জন করা উচিত। এবার সর্বশেষ একটি বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে কথা বলে ওই রচনা আসছে অনেকগুলা, আপনার রচনা কিছু পাঠ করে আপনাদের শুনিয়ে দেব ইনশাল্লাহ। আমাকে বলেছে কর্তৃপক্ষ আরেকটা বিষয় কথা বলার জন্য, এটা এই আলোচনার বাইরে, আমি যে আলোচনাটা করলাম আজকে ইসলাম ও আধুনিকতার মাত্র চারটে দিক নিয়ে কথা বলেছি, আমি চেয়েছিলাম প্রায় ১৫টি দিক নিয়ে কথা বলতে, কিন্তু সময় অনেক অনেক দেরি করে উঠালে কথা বলা যায় না, কমসে কম ৩-৩.৫ ঘন্টা সময় পেলে পুরো বিষয়টা ফিনিশিং হতো, কথা বুঝতে পেরেছেন কি না। জি, সর্বশেষ একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো সুদের ভয়াবহতা সম্পর্কে কিছু করতে বলেছেন। যে লোকগুলো এখন উঠবে মনে করবেন সে সুদখুর, কথা কি বুঝতে পারছেন কিনা, কারণ এখন সুদের আলোচনা করবো। প্রশ্ন আর দাবি যেটাই করুক, সুদের আলোচনা, সুদ আপনার এলাকায় চলে? আচ্ছা, প্রথমে জমির সুদ দিয়ে নেই, শুধুমাত্র জমির ক্ষেত্রে খাই খালাসি করা আপনার জন্য জায়েজ। খাই খালাসি বুঝেন, টাকা নিয়েছেন, জমি নিয়েছেন, টাকাওয়ালা টাকা খেয়েছে, জমিওয়ালা জমি খেয়েছে, শেষ। প্লাসে 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 কয় মাইনাস, বীজগণিত বুঝেন না, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাই আপনারা বীজগণিত বুঝেন না, ছি ছি ছি, আপনারা কেমন মানুষ। আমি তো এগুলো পড়ছি জ্ঞান অর্জনের জন্য, আমি ওই আলিয়া টালিয়া লেখাপড়া করি নাই, কমই মাদ্রাসা ছাত্র, কিন্তু তাতে ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, হিসাব বিজ্ঞান পড়েছি, অর্থনীতি পড়েছি, এডাব্লিউ পিক্সল কী করেছেন, কার্ল মার্ক্স অর্থনীতি লিখেছেন, এগুলো পড়েছি জ্ঞান অর্জন করার জন্য। আপনি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ইউনিট ক ইউনিট এগুলো বলতে, ঢাকা ইউনিভার্সিটির পাঠ্য বই পদ্ম নদীর মাঝি, এগুলো আমার পাঠ্য বই ছিল না, আমাকে পড়তে হয়েছে কপালকুণ্ডালা পড়তে হয়েছে, কিসের জন্য? হুমায়ুন আহমেদের বই পড়তে হয়েছে, কিসের জন্য? হিন্দুদের গীতা পড়তে হয়েছে, বাইবেল পড়তে হয়েছে। আমাকে এক র্যাব ধরলো যে এত বই কেন আপনার কাছে, আমি বললাম আমি একজন সব ধর্মের ছাত্র, আমার গীতা পড়তে হয়, বাইবেল পড়তে হয়, আমার সব পড়তে হয়, এগুলো পড়তে হয়। পরে সে আমাকে ধন্যবাদ জানালো, খুবই উত্তম কথা বলছেন, কথা বুঝতে পারছেন কি না, কী জন্য? জ্ঞান অর্জন করার জন্য। তাই সুদ তো এই যে জমি টাকা রেখে আবার কিছু টাকা নেয়, আবার টাকাও ফেরত দেয়, জমিও ফেরত দেয়, এমন আছে আপনাদের দেশে? আল্লাহর কসম, কার কসম, এটা বাংলায় বললাম, এবার আরবি বলি আল্লাহ বিল্লাহে তাল্লাহে, এবার ইংরেজি বলি সয়াল অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নামে শপথ। সে যে ব্যক্তি এই লেনদেন করে সে ২৪ ঘন্টা, একদিন সমান ২৪ ঘন্টা, ২৪ ঘন্টা সমান ১৪৪০ মিনিট, সে ১৪৪০ মিনিট তার মাকে উলঙ্গ করে তার সাথে জেনা করে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই লেনদেনটা হলো রেহান, আর রেহান হলো সুদ, এই লেনদেনটার নাম কি? রেহান। আর রেহানের বাংলা কি? হুজুর দলিল কি? এক, নাসাই শরীফের ১৫৬৮ নম্বর হাদিস, রাসূল বলেছেন ওয়া আন জাবির রাদিয়াল্লাহু আনহু কাল قال النبي صلى الله عليه وسلم ان الربا 73 بابا حبا ايسرها ان ينقهر رجل امه। আল্লাহর নবী বলেছেন সুদের গুনাহের স্তর হলো ৭৩টি, সর্বনিম্ন স্তর হলো সে তার মাকে স্পর্শ করলো, মাকে বিপ্রস্ত করলো, মায়ের সাথে জেনা করলো। তাহলে এবার এরকম লোক আপনাদের দেশে আছে? হুজুর কথাটা শুনে কষ্ট হয়ে গেল, পরের বাক্য তো এখন বলি নাই, আল্লাহর নবী পরের বাক্য বলছেন ওয়ালা আদলুন সারফুন হাজ্জাতান উমরাতান নাফিলাতান, তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করবেন না। ইয়াখরুজু মিনাল ইসলামি কেমা তাখরুজ মিন শারাতিন আজিজ, মহিলারা রুটি কিংবা আটা বানাবার সময় তার থেকে একটা চুল পড়ে যায়, ওই চুলগুলো টান দিলে যেই রকম বের হয়ে যায়, এই ব্যক্তি ইসলাম থেকে তার থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। এই জন্য যেখানে সুদ চলে সেখানে চলে না, আবার কিসের ইসলামিক ব্যাংক, এটা আরেকটা প্রতারণা। ইসলামের আহলে
খেলাফতে আলামান হাজুন নবুয়া আসার পূর্ব পর্যন্ত এই জমিনে কেউ সুদমুক্ত অর্থনীতি তৈরি করতে পারবে না। তাহলে লক্ষ লক্ষ টাকা কোথায় রাখবো? আবুল মাল আব্দুল মুহিত দারুণ কথা বলেছেন, প্রত্যেকটা ব্যাংকেই 30% বৈধ আপনার আপনার বৈধ লেনদেনের ব্যবস্থা থাকে। আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট করেন, যেমন আমাদের লক্ষ লক্ষ টাকা কোটি টাকাই ধরেন, ওটা ব্যাংকে রাখতে হয়, সেটা কারেন্ট অ্যাকাউন্ট করা যেতে পারে। কি অ্যাকাউন্ট? শুধু সেফ থাকবে, সেফ থাকবে। হুজুর, এরপরে যে কিছু দেয় তা দিয়ে মসজিদের কি বানাতে হয়? ওই মাথা একটা পায়খানা বানায় দেন মৌলবীর, এটা ইবলিশের চামুন্ডা, চামুন্ডা ইবলিশের কথা এটা। সাদিস হলো এই সমস্ত টাকাগুলো সোয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দিয়ে দিবেন, মসজিদ করে ভিক্ষা ভিত্তির ঝুলি নিয়ে বসে নাই, সুদের টাকা মসজিদে দিতে হবে। নাউজুবিল্লাহ, মসজিদের একটা ভবনও আল্লাহর জন্য সংরক্ষিত, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হারাম। আবার আপনাদের এলাকায় হারিয়ে যায়, বউ হারিয়ে গেছে পাইলে খবর দিয়েন, মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিয়েছে। গরু হারিয়ে গেছে, আরে আরেক গরু মাইক দিয়ে ঘোষণা দেয়। আর রাসূল বলেছেন, কেউ যদি হারানো জিনিসের বিজ্ঞপ্তি মসজিদ থেকে দেয়, উপস্থিত জনতারা জানা বলে, লা রাদ্দা আল্লাহু আলাই, লা রাদ্দা আল্লাহু আলাই, ওই ব্যক্তি যেন জীবনেও এই জিনিসটা আর খুঁজা না পায়। বুখারী মুসলিমের হাদিস। আপনি হারানোর এলান দিবেন আর আপনারা কি দোয়া করবেন? লা রাদ্দা আল্লাহু আলাই, তোর বউ তুই আর যেন খুঁজে না পা। আবার টিকার একটা দিয়ে দেয় মরা মানুষের, ওই এটাও ঠিক না, ওগুলা মাছ আলা পরে, কারণ একদিন করলেই মারামারি বাঁধবে। আমার নিয়ম হলো প্রত্যেকটা মাছ আলা ডিটেলস বলে তারপর ফতোয়া দেওয়া। দুই দলিল দিলে, তিন দলিল, পাঁচ দলিল, সাত দলিল দিলে, দলিল দিয়ে ওকে পুঁতি ফেললে ও আর কথা বলতে পারবে? তারপরও যদি কারো চুলখানি থাকে, আমি বাহাস মুনাজারার জন্য সবসময় 24 ঘন্টা প্রস্তুত আছি, আমার কোনো হাওলাতিয়া মৌলবীর দরকার পড়ে না, আমি নিজেই 100 টিপু সুলতানের কথা বলে চলি। একদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, 1000 বছর শিয়ালের মতো কর্তিত হয়ে চলবো না। আজি আয়ন লড়াইমে আগার ওয়াক্তে নামাজ কমের হয়ে জামি বাসে হয়ে কম হেজাজ, হেজাজের সন্তানরা নিজের মস্তক জমা দিয়েছে, কোনোদিন মাথা জমা দেয়নি, তাদের মাথা আল্লাহর কাছে জমা দিয়েছে, তাদের ললাট শুধু আল্লাহর জন্যই পড়েছে। ঠিক না ব্যাটি? সুদের সাথে লেনদেন করলে আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। কিসের সাথে? সুদের নিকট দায়বদ্ধ ব্যাংক। সুদ সে বানি হে হাই মেরা মুরুব্বি কিয়া লেখনা তিম দেয়াল কা উপ্রায়া হাদামিং ফদলে রাব্বি, সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান। তাহলে হুজুর, সুদের সাথে লেনদেন করলে, সুদের চাকরি করলে কি হবে? একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করে তারা সরাসরি চামার। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সুদখোর হলো 4 প্রকার ব্যক্তি, আকিলার রিবা মুকিলাহু কাতাবাহু শাগিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। 4 প্রকার ব্যক্তিকে আল্লাহর নবী সুদখোর বলেছেন, এক যে খায়, যে দেয়, যে সাক্ষ্য দেয়, যে দলিল লিখে, আমি অমুক ব্যাংকের ম্যানেজার, দয়া করে আপনি চাকরি করেন, এখন থেকে আরেকটা চাকরির খোঁজ করেন। আজ থেকে 4 বছর আগে 30 সাল রুহুল আমিন মাদানি এমপি, তার বাড়িতে বক্তব্য দিয়েছিলাম, আমার বক্তব্য শুনে ওই 30 সালের জনতা ব্যাংকের ম্যানেজার পরের দিন সকালবেলায় 1 লক্ষ বেতনের টাকা রিজাইন দিয়েছে। আর সকালবেলায় ঘুমিয়েছিলাম, পরের দিন মাহফিল ওই এলাকাতেই, ঘুম থেকে ওঠা পর্যন্ত ওয়েটিং রুমে বসে আছেন, এমপি সাহেবের বাড়িতেই ঘুমালাম, হঠাৎ করে দেখে ওই লোক বলল, হুজুর আমি আমার চাকরিকে আপনার বক্তব্য শুনে ছেড়ে দিয়েছি। এরপরে শুনলাম লোকটা প্রায় টেলিফোন করে, এখন সিলেটে বিশাল বড় ব্যবসায়ী, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে আপনার? আমার চাকরি শুনে আমার বাবা মা ঘর থেকে বের করে দিয়েছে, 12 বছরের সংসার আমার বউ ডিভোর্স দিয়ে বের হয়ে গেছে, তাতেও আমার কোনো দুঃখ নাই। লোকটার নাম ছিল শফিক, বলল, আমি বাবা মাকে ছাড়তে পেরেছি, চাকরিকে ছাড়তে পেরেছি, আমার বউকে ছাড়তে পেরেছি, কিন্তু আমি আমার আল্লাহকে আমি এক বিন্দু পরিমাণের জন্য ছাড়তে পারি নাই। এরপর হুজুর, আমার একটা বৈধ জায়গা ছিল, আমি বিক্রি করেছি, ব্যবসা করেছি, ওই বছরই 10 গুণ বেশি লাভ হয়েছে। আমি বললাম, এটা তো আল্লাহর ওয়াদা, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকা, তোমরা যদি সুদকে নির্মূল করো আমি আল্লাহ দানা সদকাকে বৃদ্ধি করি। এরপরে পুনরায় বিয়ে করেছে, পূর্বে 12 বছরে কোনো সন্তান আসে নাই, বিয়ে করার 1-1.5 বছরের মাথায় তার একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। বললাম, আমি খুব খুশি, আমি এক
এখন বিশাল বড় ব্যবসায়ী, আর সুদকে ছেড়েছি, আর আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এই জন্য ইমানের জন্য, ইসলামের জন্য নিজের মনটাকে আল্লাহর রাস্তায় নিবেদিত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য তোমরা চকলেট বিক্রি করে খাও, দুধ বিক্রি করে খাও, সরকারি অনেক চাকরি আছে, দুর্নীতিমুক্ত চাকরি করা যায়, তুমি সেইখানে সেই খাতে করো, কিন্তু সুদের সাথে লেনদেনকৃত জায়গায় তুমি চাকরিতে নাম লিখো না। আল্লাহ তারা একটা অন্যায় করে দিয়েছেন। এবার আল্লাহ বললেন, ইল্লাম তাফআলু ফাআদানু হারবিম মিনাল্লাহ। অনেক মেয়েরা সকালবেলায় আসলে ডেনজিও এনজিও ফেনজিও আশা বাসা ব্রাক বাস ইত্যাদি সমিতির মধ্যে ঢুকে আসে না নাই, সুদের সাথে লেনদেন যা আছে একবার খাইলে পরে চব্বিশ ঘন্টা মায়ের সাথে জেলা হয়। আমার সুদখোরকে ধরে মসজিদের সভাপতি বানানো হয়, নামাজ পড়ে না, একত্ব মসজিদের চিল্লায় সয়ত্ব, এমন লোক আছে না নাই? আল্লাহ বলছেন খাট ধরে মসজিদ থেকে বের করে দে, সুদখোর বেনামাজি পাপি জুতা চোর টুপি চোর দাঁড়িয়ে সাথে বেয়াদুমিকারী মসজিদের তালা লাগানো ব্যক্তি আল্লাহর ঘরের মসজিদের কোনো মুতোয়াল্লি হতে পারে না, আল্লাহর ঘরে আবাদ করবে কারা? বক্তব্য করুন আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারা আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে, আর যারা কিনা বেনামাজি তার আল্লাহর ঘর আবাদ করতে পারবে না। আল্লাহ এটা হারাম করেছেন। আল্লাহর ঘর প্রথম আবাদ করেছেন কে? এই যে রমজান মাস আসতেছে, ইতিকাফ করবেন না মসজিদে? প্রথম আবাদ করেছেন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল, তাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা রুকআই সুজুদ। হাবিব সাহেব আছে না নাই? সূরা বাকারাতে আছে মসজিদটা আবাদ করবে তারা। কিন্তু দেখেন ঈদ পড়ুয়া মুসল্লি ওই দিন না মহারা 9 তারিখে নাটোর মহারাজপুর কাছে ওই কাচি কাটার কাছে মাহফিল করেছি, কবরস্থান মাহফিল আলোচনা করেছিলাম নামাজ পরিত্যাগকারীদের বিধান। আমি বলছি যদি মায়ের হালাল সন্তান হন, কলবের মধ্যে যদি ইমানের জোর থাকে, কোনো বেনামাজির এখানে দাফন করবেন না, কারণ বেনামাজি কাফের, তারা মুসলমানদের কবরস্থানে দাফন করা কবিরা গুণা হারাম। একজন অমুসলিমকে যেমন কাফের মনে করতে হবে, বেনামাজিকে তাই মনে করতে হবে। এই ব্যাপারে 27 খান দলিল আমার কাছে আছে। আর এরপরও যদি কোনো বেনামাজিকে মুসলমান প্রমাণ করতে পারেন, আমি আল্লাহর কসম বললাম আমি নিজে বেনামাজি হয়ে যাব। এই কারণে তো বেনামাজি আজকে সমাজে কম, নামাজি সংখ্যা কম। আর মসজিদের সভাপতি হয় ঈদ পড়ুয়া জুমা পড়ুয়া, ভাব কি ওয়ান ম্যান শুধু জায় নামাজ দিয়ে জায়গাটা দখল করেছে। হুজুর আপনি কিন্তু মসজিদে সব কথা বলতে পারবেন না, কি ভাবটা? আমার বক্তব্য শুনে আমার মসজিদের কমিটি শুয়ের মতো সোজা হয়ে গেছে। প্রতি মাসে একবার এগুলো নিয়ে আলোচনা হয়, বলে এই জন্য হয় যাতে ওই ঝং র্যাব দিয়ে যাতে পরিষ্কার করা যায়। আর আমাদের মৌলবীরাও আছে, 100 টাকার টিকটিকি মৌলবী পাওয়া যায় বাংলাদেশে। ইমানটাকে এত ছোট করেছেন কেন? কলবের মধ্যে জোর রাখেন, রিস্কের মালিক আল্লাহ। আপনি সাহস নিয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেন। রসুল বলেছেন যে একটি অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বললো, সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতুল ফেরদৌস অবস্থান করতে পারবে। তাহলে সুদমুক্ত অর্থ নিতে থাকতে হবে নাকি? সুদের বয়ান বেশি করতে পারলাম না, রাত অনেক হয়ে গেছে তাই না? তার নাইটি সোবা, রাত ওভার হয়ে গেছে, কয়টা বাজে? এবার কিছু রচনা আছে, কম্পোজিশন আছে, এগুলো উত্তর দেবে ইনশাআল্লাহ। 12:45 বেজে গেছে, বুঝেছেন? 14 তারিখে জামিরাতে যাবেন, আগামীকাল, আজকেই তো। জি, প্রশ্নগুলো দেন। 4টা কোশ্চেন এসেছে, উত্তর দিব সংক্ষিপ্ত সময়ে। আমার সালাম নেবেন, এইভাবে সালাম দেওয়া যায় না, আপনারা দেখবেন আসসালামু আলাইকুম তেলে নেওয়া যায়। সালাম কি? সালাম সালাম হাজার সালাম, এভাবে না তো, সালাম আসসালামু আলাইকুম দিতে হবে। যদিও আমরা শহীদদেরকে হাজার সালাম জানাই, আসসালামু আলাইকুম ইহলা দিয়ারি আলা মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা দেশ মাতৃকা রক্ষার জন্য জালেমদের হাতে জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে শহীদের আলা মাকাম দান করেন। আমিন। ঋণ ব্যক্তি কি মানে হাড়ে ঋণ পড়ানো, মানে ঋণী ব্যক্তির উপর কুরবানি হবে কি না, এটা হয় প্রশ্ন তাই না? লিখতে পারেনি, বাঙালিয়ানা বাদ হয়ে গেছে। ঋণী ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা না,
রাসূল বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যে ব্যক্তি সমর্থ থাকবে সে যেন কুরবানি করে। সমর্থ থাকা জরুরি। তবে ঋণ যদি অনেক বড় হয় আর ওই দিন রাতের যদি সাহেবে নেসাব, মানে এই পরিমাণ অর্থ আসে যে একটা ছাগল কেটে হলেও আমি কুরবানি দিতে পারবো, সে চাইলে দিতে পারে, কথা বুঝতে পারছেন কিনা, কিন্তু কুরবানি দেখাবার জন্য টাকা নেই, ধার করে এনে কুরবানি দেয় আর শেষে কয় আমি গরিব মানুষ গুস্তে একাই খাই, এই নিয়ত থাকে বেশি মানুষের, তাই না? লোক দেখানো কুরবানি হবে না। 13 বছরের মেয়ে ইসলামী গজল বলতে পারবে কি? 13 বছরের মেয়ে তো সন্তান সম্ভাবনা হওয়ার সম্ভাবনাও আছে, কারণ সে বালেগা, তাকে বিয়ে দিলে এক ঘর সন্তান অল্পদিনই হয়ে যাবে। তো তাই তার ইসলামী গজল শোনা মানে হলো নেক্সট সুরতে শয়তানের ধোকা, সে আপনাকে ছুরি দিয়ে ঠিকই কাটছে, তবে এটা মিষ্টি ছুরি, আরাম লাগছে, কেটে যখন যাবে ইমানটা তখন বুঝবেন অনেক দূর কেটে গেল। তাই 13 বছরের মেয়েদেরকে দিয়ে এইভাবে যারা গান গাওয়ায় তারা দাদ্দালের মুরিদ, এটা হারাম। তা মে ওয়াকুন্না কাওলা মারুফা, আল্লাহ বলেছে মেয়েদের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত, একটা অপরিচিত পুরুষের সাথে কথা বলবে কর্কশ স্বরে কথা বলতে হবে, মিষ্টি সুরে নয়। তাহলে সে কি করে গান গায়? ইদানিং দেখছি ইউটিউবের মধ্যে কিছু মেয়েরা, আগে ছিল নায়িকা পর্ন ভিডিও বানাতো, এখন বরকা পরে ঘুমটার নিচে খ্যামটা চালাচ্ছে, গান গাচ্ছে, ইসলামের উপদেশ দিচ্ছে। তুই আগেও গাবি এখনও গাবি, তোর আল্লাহ হেদায়েত দেয় না, ঠিক না? ঠিক, বরং আগের থেকে বেশি ভণ্ড, কারণ ইসলামের নামে ধোকাবাজি করিস তুই এখন। তাই এই ধরনের আমার কাছে তাকওয়ার উত্তর পাইবেন ভাই, ওই লামসাম কদু টদু দিয়ে দেবে না। রসুল নিরুৎসাহিত করছেন, একটা নাবালিকা মেয়ে গান গাইতেছিলেন ঈদের দিন, আবু বকর চাদর, রাসুল চাদর মুড়ি দিয়ে আসছেন, আবু বকর বলে গান বন্ধ করো, বন্ধ করো না। একটু পরে উমর আসছেন, মেয়েটা ওই দপ নিক্ষেপ করে দৌড় দিছে, রসুল বলেছেন ইয়া উমর ওয়াল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর হাতে তোমার রসুলের জীবন আছে, তুমি যখন মা সালাকতা ফাজান ওয়া সালাকতা শাইতান, যখন তুমি এসেছো শয়তান তোমার দেখে পালায় গেছে, গাছের আগে থেকে দৌড় মারছে। সহিহ বুখারীর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে মুহাম্মদ বলা যাবে কি? হ্যাঁ, মুহাম্মদ বললে কি সমস্যা আছে? এখন প্রশ্ন করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে কি না? একসাথে লেখা যাওয়ার 18টা দলিল রয়েছে, যারা পায়নি তারা গবেষণাই করেনি। সহিহ ইবনে হিব্বান, এই এটা ভিডিও উত্তর দিয়েছি আমি, মাওলানা তারেক মনোয়ারের একটা ভিডিওর আমি উত্তর দিয়েছি, আরও আমাদের সহিহ আকীদার অনেক আলেমের ভিডিওর উত্তর দিয়েছি। আমি কোনো দল ব্যক্তি পূজারী নই, আমার কাছে যা হক তা বলবই, আমি কোনো দলের পূজারী নই, আমি ইসলামের পূজারি, কথা বুঝতে পারছেন কিনা? আমার বাপ যদি ভুল কথা বলে আমি আমার বাপকে পর্যন্ত বলি, কথা বুঝতে পারছেন কিনা? আমি একজন ব্যক্তিকেই কেবল অন্ধভাবে মানি, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন কালিমাতুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উক্ত সনদের মধ্যে খালিদ বিন মাখলাদ বুখারী শরীফে 12টা, মুসলিম শরীফে 18টা হাদিস রয়েছে। ওয়া যিকুরতু যিকুরতু মাই ওয়া রাফা'না লাকা যিকরাক, ইবনে আব্বাস বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলিম শরীফের বাব আছে, বাবে উমির উমির তো কাতিকিদাল নাস লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা মুহাম্মাদুর। তবে একসাথে আল্লাহ আর মোহাম্মদ লিখলে শেরকের গন্ধ আছে না নাই? আল্লাহ খালেক, মোহাম্মদ মাখলুক, এটাই হলো সর্বশেষ ফতোয়া। কিন্তু এই ফতোয়া অনেক আলেমার পরে উদ্যোগ করেছে, পেয়েছি। আর আমাদের আহলে হাদিস আলেমদের মূলনীতি হলো অন্য আলেমরা এই নীতি পালন করে না, যদি তার ভুলও হয়ে থাকে সঠিক ফতোয়াটা আসার সাথে সাথে সে ফতোয়াটাকে রদ করে, কারণ তার কাছে দলিলের মূল্য বেশি, আমাদের কাছে দলিল বেশি। কে মুজাফফর, কে সাইফি, কে ইউসুফ বিন ইউসুফ, আর কে গালি, আমরা কোনো মাজহাবে বিশ্বাসী না, আমরা মাজহাবে মুহাম্মাদি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর মাজহাবে বিশ্বাসী। আমরা সব আলেমরে সম্মান করি, কিন্তু যখন রসুল থেকে বাইরে চলে যায় তার সম্মান থাকে, তার ওই কথাটার কোনো সম্মান দার মসজিদ আর দিয়ালের বাইরে মারি। এই নীতি যদি আমাদের আহলে হাদিসের বাইরে থাকতো তাহলে আহলে হাদিস আন্দোলন আরও স্ট্রং হতো, কিন্তু সবাই দল কানামিতে ব্যস্ত, আমার বড় হুজুরই ভালো, এটাই সমস্যা। শুধু জুমার নামাজ পড়ে এমন ব্যক্তিকে কি বলে? যে ব্যক্তি 5 ওয়াক্তে নামাজ পড়ে না, আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ে না, আর যে ব্যক্তি 4 ওয়াক্ত পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত পড়ে না সে বিনা পরিশ্রমে কাফের, আর যে ব্যক্তি জুমা ঈদ কিংবা 4 ওয়াক্ত পড়ে সে হলে পারিশ্রমিক কাফের। এ হলো 2 কাফেরের পার্থক্য। যে ব্যক্তি একেবারেই পড়ে না সে বিনা পরিশ্রমে কাফের,
আর যে ব্যক্তি জুমা ঈদের এবং চার ওয়াক্ত পরে সে হলো পারিশ্রমিক কাফের, এই হলো দুই কাফের পার্থক্য। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত পরে, রাসূল বলেছেন ফাশহাদু আলাইহি বিল ঈমান, তার ঈমানের ব্যাপারে তুমি সাক্ষ্য দিয়ে দাও। রাসূল বলেছেন মান সাল্লাল বার্থ বারদাইনি, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজের হেফাজত করবে, দাখালাল জান্নাতি, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লা সুবহা, যে ব্যক্তি সকালবেলায় ফজর নামাজ পড়বে, যে অবশ্যই ফিহি জিম্মাতিল্লাহ, সে নবীজি বলেছেন আল্লাহর জিম্মায় থাকবে, ও দাখালাল জান্না, সে নিশ্চয়ই জান্নাতে যাবে, জাহান্নামে সে স্পর্শ করবে না। আর যে ব্যক্তি চাই রক্ত পড়বে বিনা পরিশ্রমে কাফের, সাফা মারোয়া কয়টা সাই মারতে হয়, কয়টা চক্কর মারতে হয়, কেউ যদি ছয়টা মারে হবে, অজুতে কয় অঙ্গ ধোয়া ফরজ, কেউ যদি তিন অঙ্গ দেয় অজু হবে, রোজা কয়টা ফরজ, কেউ যদি একটা কম রাখে রোজা হবে, নামাজ কয়ক্ত ফরজ, হাফিজু আলা সলাওয়া ওয়া সলাতিল উস্তা, তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। কাজেই ফজর নামাজ না পড়ে জোহর পড়লে হবে না, কারণ ফজর নামাজ কাজা না পড়া পর্যন্ত, আপনি কাফের, আপনার বউ এখনো অটো তালাক আছে, আপনি মরলে টাটকা জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে, কোনো মৌলবী কোনো নবী আপনার সুপারিশ করে জান্নাতে যেতে পারবে না। যদি আমল নামায় কয়েকটা নামাজ থাকে, উমরি কাজার ফতোয়া দিয়ে আরেকটা বুঝ, উমরি দরকার নাই। এই যে বক্তব্য শুনে এখন 70 বছরের বুড়ো হাবরা তারও সব জেগেছে, আহা নামাজ তো 70 বছর পড়িনি, এই মুহূর্তে তৌবা করুন, চোখের অশ্রু ঝরান। রাসূল বলেছেন তা ইবি মিনার দাম্বি কামাল্লা দাম্বালাহ, কেউ যদি চিরজীবন নামাজ না পড়ে তৌবা করে, সে জন্মভূমির শিশুর মতো পবিত্র হয়ে যাবে। এখন থেকে যদি স্টার্ট করেন, অতীতের কাজার দরকার নেই, উমরি কাজার নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা, নাওয়াইতুল গুসলা, সাবান দিয়ে কসলা, উমরি টুমরি কাজা ইত্যাদি নিয়ত হাদিস করে নেয় নাই, কাজই বন্ধ করুন। আর দুইটা প্রশ্ন বেশি না, না আমার নবীর সালাতের পোশাক কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো চাদর পরছেন আর কখনো ইজার পরছেন, লঙ্গি না ইজার, তোহবন্ধ, যেটা রাজার বাগির পীরের পীর মুরিদরা পরে, সব ভণ্ড। পোশাকটা নিয়েছে রাসূলুল্লাহর, বাকি সব কি ভণ্ড, পোশাকটা সুন্দর, তহবন পরে, চাদর পরে, রাসূল তাই দিয়ে সালাত আদায় করতেন। কথা বুঝতে পারছেন কিনা? এখন প্রশ্ন হলো যে কোনোই বের করা যাবে কিনা, কোনোই বের করে সালাত করা যাবে, তাহলে তো হাজিদের নামাজ কোনো দিন হবে না। এটা হলো হাত এরকম কাঁচা গুটায় রাখা যাবে না, যেরকম গুটিয়ে রাখা যাবে না, নিষেধ আছে, রাসূল সাহেব নিষেধ করছেন। কথা বুঝতে পারছেন কিনা? বাকি তার সালাত হবে, তবে যেহেতু সালাত আল্লাহর পোশাক, আল্লাহ তাআলা বলেছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, আমার বান্দাদের বলো উত্তম সৌন্দর্য চাকচিক্য রেশা পোশাক, উত্তম পোশাক পরে নামাজ পড়ো, তার মানে লাল সালু পরে না, তার মানে 8 দিন গোসল না করে নামাজ পড়া না, পবিত্রতা অর্জন করে পড়া। নামাজের ইমাম রুকু সেজদা যাওয়ার সময় কতটুকু ব্যবধান মুক্তাদি রুকু সেজদা করবে, মানে ইমাম রুকু সেজদা যাওয়ার পরে যখন তাকবীরে যায় মুক্তাদি তার সাথে সাথে না কতক্ষণ পরে যাবে, মুক্তাদি ইমামের পরে যাবে, ইমাম যখন যাবে তার একটু পরে তাকে অনুসরণ করে যাবে। যেমন সালাম ফিরায় আমাদের দেশে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মুরি আর মুসল্লিদের আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, খতিব আরেক সালাম ফিরাই নাই, মাসালা হলে এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম ফিরিয়েছে, মুসল্লি এক নাম্বারটা শুরু করবে, ক্লিয়ার, মাসালাটা ক্লিয়ার? জি, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আর প্রশ্ন উত্তর, অনেকক্ষণ বক্তব্য দিয়েছি, এই অনেক দিন ধরে রাজশাহীতে সফর করতেছি, গতকালকে বাগমারা ছিলাম, তার আগের দিন ছিলাম সারদাতে, না ওই সারদা 11 তারিখে, কালকে ওখানে, এই তারপরে চাপাই, তারপর রাজশাহী, এর উত্তরবঙ্গে ক্লোজ, এরপরে দক্ষিণবঙ্গের দিকে রওনা, ওদিগতে কিছু লোকদের দিনের কথা শোনাতে হবে নাকি? আজ এই পর্যন্তই অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি, অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে, কুল্লু বনি আদম খাত্তা খায়রুল খাত্তাউনীরা জান্নাতে প্রবেশ করবে, ইহুদিদের দিনের অনুসারীরা, মুসা নবীর অনুসারীরা, যতক্ষণ পর্যন্ত ঈসা নবী না এসেছে মুসার দিনের অনুসারীরা যে ইবাদত করেছে ওই অনুপাতে তারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আমার নবীর ইসলাম আসার পরে আর কোনো দিনের ইবাদত করলে তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আর খোলা নাই। কেননা আল্লাহ তাআলা সূরা মায়েদা 2-3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আমি কিয়ামত পর্যন্ত আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি রাখলাম,
আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, কমাবার কোন অবকাশ নাই, বাড়াবার কোন অবকাশ নাই। এই জন্য অনেক মুসলমান মামুনদের আকিদা হলো উনি অমুক ধর্মের হতে পারে, তাও তো জান্নাতে যাবে। আল্লাহ বলছেন না, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কে অনুসরণ করে তাকে আমি আল্লাহ কখনো কবুল করব না। সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعَ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُسْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ বলেছেন, ওয়া মা ইউশাকিকির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের মধ্য থেকে প্রকাশিত ধর্ম দিন ইসলাম প্রকাশিত হওয়ার পরে অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন রাস্তায় যদি কেউ চলতে চায় আমি আল্লাহ চালাবো। ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আর তৃতীয় একটি রাস্তা হলো সাহাবীদের রাস্তা। যে ব্যক্তি সাহাবীদের রাস্তা, নবীর রাস্তা, আল্লাহর কোরআনের বাতলানো রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় যদি কেউ চলতে চায় আমি আল্লাহ তারও সুযোগ দেব। যেমন ইসলাম ছাড়া নাস্তিকতা আছে না নাই, হিন্দু অনুসরণকারী আছে না নাই, বৌদ্ধ জৈন তারপরে বিভিন্ন ধর্মের অনুসারী পৃথিবীতে আছে না নাই, কিন্তু আল্লাহ বললেন তোমরা এগুলাকে চলতে পারো আপত্তি নাই, ওয়ানুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা, কিন্তু আমি আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত গ্রহণ করব না। এটাই হলো আমার আপনার ইসলামের মূল বুনিয়াদ, ঠিক না ভাই? ঠিক। ইসলাম ছাড়া মুক্তির আর কোনো রাস্তা আপনার কাছে চালু নাই। ক্লিয়ার না ক্লিয়ার? কেন কেন চালু নাই? কারণ কোরআনকে আল্লাহ জামে করেছেন, কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য মুক্তির দিশারি করেছেন। আল্লাহ এই কথা বলেননি যে কোরআন অন্য কোনো ধর্মলম্বী লোকেরা পড়তে পারবে না, বরং আল্লাহ বলেছেন হুদাল্লিন্নাস, আমি কোরআনকে সব মানব জাতির জন্য তৈরি করেছি কিন্তু উপকার পাবে শুধু মুমিনরা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুন লিল মুমিনিন, আমি কোরআনকে প্রত্যেকটা ঈমানদারের জন্য আমি আল্লাহ শিফা করেছি। কিন্তু আপনি কোরআন পড়তে পারেন, অমুসলিম হোক কোরআন তেলাওয়াত করতে পারেন, কারণ আমি আল্লাহর কোরআনের প্রশংসা, আল্লাহর কোরআনের প্রশংসা হিন্দুদের কিতাবের 18টা গ্রন্থের মধ্যে মোট 47 জায়গায় কোরআনের প্রশংসা আছে না নাই। হিন্দুদের গ্রন্থগুলো হলো চার প্রকার, এক হলো ঋগ্বেদ বেদ সংক্রান্ত, একটা চণ্ডী সংক্রান্ত, একটা মহাভারত, আর একটা হলো শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত গীতা 848 নম্বর শ্লোকে আছে, না তাস্তে প্রতিমাস্তি, ভগবানের কোনো ছবিও নেই, ভগবানের কোনো মূর্তিও নেই, এক এবং অদ্বৈতম মুহাম্মদ ইতিকে তনি পশ্চব্য জলসা হারাম অবু নব ধর্মর সোনাং শ্রী জন্ম কম যদ যদ হি জন্মার্ষি শ্রী গ্লানি ভববর্তী ভারত অবু নব ধর্মার্ষি সম্ভাব্যি আবি ইউ যুগে যুগে আবাদার। আল্লাহ বললেন ও মুসলমানেরা, আল্লাহর কোরআন করিমের প্রশংসা গীতার মধ্যে করা আছে, ভগবানের কোনো ছবিও নেই, ভগবানের কোনো মূর্তিও নেই, ভগবান হলো এক এবং অদ্বিতীয়। আবার এই কথাটা কোরআনুল কারিমে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এখানেও আল্লাহ তাআলা এক বলে পরিচয় দিয়েছেন, হিন্দুদের কিতাবেও আল্লাহ তাআলা এক বলে পরিচয় দিয়েছেন। এই জন্য আমি দুনিয়ার সব অমুসলিম হিন্দুদেরকে বলি, আপনাদের আমার কোরআন পড়ার দরকার নেই, আপনাদের ধর্মগ্রন্থটাই ভালো করে পড়ুন, আপনি ইসলামের দাওয়াত পেয়ে যাবেন। আমার নবী মুহাম্মদের নাম এসেছে, মুহাম্মদ ইতিক্ষেত্র নিপশ্চব্য জলসা হারাম, মুহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে মরুন স্থল নিবাসম, তিনি মরুভূমিতে জন্মগ্রহণ করবেন, আর একটা কিতাব পড়বেন, এই কিতাব পড়ে গোটা পৃথিবীকে তিনি বিশুদ্ধ করবেন। একই কথা কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
আমি আল্লাহ যে কিতাব নবীকে দিয়েছি, ও বিশ্ব নবী তুমি এই কিতাবটা মানুষের সামনে ভালো করে পড়ো, এই কিতাবটা পড়লে আমি আবার অচল একটা জাতিকে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ দেখাবো। আল্লাহ সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াত বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তোমাদেরকে যে কিতাব দিয়েছি অন্ধকার থেকে এই কিতাবটা তোমার দিকে আলোর দিকে পথ দেখাবে। এই জন্য আমার ভাইরা ইসলামের গ্রন্থ খুব চমৎকার, এই জন্য আমার আপনার মুক্তির একমাত্র ধর্ম, আমার আপনার চূড়ান্ত ধর্ম, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? সব ধর্ম। আবার বাইবেলের কোথাও কোরআনে আছে, নাযযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ তাওরাত এবং ইনজিল এবং কোরআনের কালিমের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, এই জন্য বাইবেলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমের মধ্যে বাইবেলের উদ্ধৃতি আছে। যেমন খ্রিস্টানরা মানে ঈসা আলাইহিস সালামকে আর মরিয়মকে মনে করে ঈসা হলো আল্লাহর পুত্র, মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, মরিয়মকে তারা সম্মান করে, এজন্য তাকে বলে মারিয়াম মুকাদ্দাস। এই জন্য খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কিতাবুল মুকাদ্দাস। আর আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান করেছেন, মারিয়ামের নামে কোরআনুল কারিমে একটা সূরাই আল্লাহ ওয়াকফ করেছেন। খ্রিস্টানদের কিতাবে মারিয়ামের নামে কোনো অধ্যায় নাই। গসপেল অফ দ্য জন আছে, গসপেল অফ দ্য লুক আছে, কিন্তু মারিয়ামের নামে কোনো অধ্যায় নাই। কিন্তু কোরআনুল কারিমে মারিয়ামের সম্মানে একটা সূরাকে আল্লাহ ওয়াকফ করেছেন, আর সেখানে আল্লাহ তাআলা মারিয়ামকে এবং ঈসা নবীর অনুসারীদেরকে বলেছেন, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না আল্লাহ তিন, তোমরা বলো আল্লাহ কত? ইলাহু ওয়াহিদ। নবী ঈসা আপনি বলে দিন একমাত্র আল্লাহ হলেন এক, তোমরা বলো না আল্লাহ তিন। এই জন্য খ্রিস্টান ধর্মের মধ্যে বিভ্রান্তি আছে না নাই? সব ধর্মের বিভ্রান্তিকে চ্যালেঞ্জ এই ধর্ম করেছে, তা আমার আপনার ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এবার একটা ধাঁধা থেকে যায়, তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক তাদের ঘরে যে বাচ্চারা জন্মগ্রহণ করে তাহলে তারা কোথায় যাবে? দুই শ্রেণীর ওলামারা বক্তব্য দিয়েছেন, তারাও জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর জুমহুর বেশিরভাগ আলেমরা বলেছে তারা জান্নাতে যাবে। এবার তাদের দলিল হলো মুসনাদ আহমাদের 10,047 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু কুল্লু মাউলুদুন, প্রত্যেকটা ওয়ালাদ মাউলুদ গ্রহণ করে, জন্মগ্রহণ করে ইসলামের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন মুসনাদ আহমাদের 10,267 নম্বর হাদিসে, প্রত্যেকটা শিশু ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, আউ ইয়াহাদানিহি ওয়া নাসারা নাসারানিহি, ইহুদি হয় পিতামাতার কারণে, নাসারা হয় পিতামাতার কারণে, মাজুস আগুন পূজারী হয় পিতামাতার কারণে। কারণ একটা লোক যখন বালেগ হয়ে যায়, আল্লাহ তার আকিল দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ সূরা বালাদে আলোচনা করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ মানুষকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ মানুষকে খাওয়ার জন্য একটা জিহ্বা দিয়েছেন, আর আল্লাহ মানুষকে চিন্তার জন্য একটা মাথা দিয়েছেন, আবার হক বাতিল বোঝার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ মানুষকে ভালো আর মন্দ বোঝার জন্য আমি এলহাম দিয়েছি, ভালো সে বুঝতে পারে আবার খারাপটাও বুঝতে পারে, এজন্য বিবেক হওয়ার পরে তাকে আল্লাহ জাহান্নামে দিবেন। নাবালেক হওয়ার আগে যদি মারা যায় অমুসলিমদের সন্তানরাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং তারা জান্নাতে যাবে, তাদের কাজ কি থাকবে? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুম জারিয়া ফিহা সুররুম মারফুআ ওয়া আকওয়াবুম মাউদুআ ওয়া নামারিকু মাসফুফা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে, জান্নাতি
গেলমান বানাবেন। গেলমান মানে হলো জান্নাতে কিশোর, জান্নাতের কিশোররা তাদের দায়িত্ব হলো জান্নাতে তাদের জন্য শরবত, তাসনিম, সালসাবিল এগুলো জান্নাতির জন্য পরিবেশন করা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, কত নিয়ামত ইসলাম দিয়েছে। অমুসলিম অবস্থায় যদি বাচ্চা খ্রিস্টানদের ঘরে, বৌদ্ধর ঘরে, হিন্দুর ঘরে জন্মায়, তবু আল্লাহ তাকে কোথায় দেবেন? কারণ বালেক হওয়ার পূর্ব পর্যন্ত তার হিসাব কিতাবের কলম বন্ধ থাকে। এই মর্মে মুসলিম শরীফের জিলদে আউয়াল প্রথম খণ্ড কিতাবুল ইলম 27 নম্বর পৃষ্ঠা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহর কলম বন্ধ আছে। কয় প্রকার? নাম্বার এক হলো মাজনুন। আপনারা পাগল দেখলে অনেকেই ভৎসনা করেন, অনেকেই চিৎকার করেন, এই লোকটা পাগল। কিন্তু আপনারা একটা বার ভাবেন না, এই লোকটা পাগল অবস্থায় যদি মৃত্যুবরণ করে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। কারণ পাগলের উপরে আল্লাহর হিসাব বন্ধ আছে, পাগলের উপরে জান্নাতুল ফেরদাউসে টিকেট দেওয়া আছে। কিন্তু আপনি একজন সুস্থ বিবেক সম্পর্ক মানুষ, আপনার কোনো হুঁশ জ্ঞান নাই। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ মানুষের চোখের জবাব দেবেন, আল্লাহ মানুষের হাতের হিসাব নেবেন, আল্লাহ মানুষের পায়ের হিসাব নেবেন। আমি ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, পাগুলো আল্লাহর সাথে কথা বলবে, আপনার পুরো অঙ্গ কথা বলবে কার সাথে। কিন্তু একজন পাগলের কথা বলতে হবে না, কারণ পাগলের হিসাব বন্ধ করেছেন। দুই নাম্বার হলো তিফলুন, এই যে ছোট বাচ্চারা, যত ছোট হয় এই বাচ্চাদের কোনো গুণা নাই, আল্লাহর হিসাব বন্ধ আছে। কিন্তু মসজিদের মধ্যে যাওয়ার পরে এক শ্রেণীর বুড়ো খাটাস, দাড়ি পাকা বুড়ো আছে, যারা বাচ্চাদের ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। আমি বলি এই বুড়োদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। বিশ্বনবী চাইতে তুমি কি বেশি মুরব্বী হয়েছো নাকি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইখতিবু আলাল মিম্বারি, তিনি জুমার মিম্বারে বসে বসে খুতবাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। হরফাবাকা হুসাইনিন, হুসাইন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে খুঁজতে এসেছেন। আল্লাহর নবীর জুমার খুতবার মধ্যে দাঁড়িয়ে আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, লা তুবাক্কু হাদা, লা তুবাক্কু হাদা, আমার এই প্রিয় নাতিকে তোমরা কাঁদাবা না। আল্লাহর নবী জুমার খুতবার মেম্বার থেকে নেমে তিনি হুসাইনকে কুলে নিয়ে লাঠির উপর ভর করে বললেন, ওহুমা রায়হানাতা ইয়ামিনাত দুনিয়া, হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীর সুগন্ধি, ও হাদানে ইবনায়া, হাসান আর হুসাইন হলো আহলে বায়াত, তোমার প্রিয় নবীজির পুত্র সন্তান। যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দেয় সে তোমার নবীকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি তোমার নবীকে কষ্ট দেয় সে তোমার আল্লাহকে পর্যন্ত কষ্ট দেয়। হুজুর আপনি কি জাল হাদিস বলেছেন নাকি? ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালা চতুর্থ খণ্ডের 138 পৃষ্ঠায় ইমামে শুআইব আরনাউত হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। তার মানে ইসলামটা অত্যন্ত সুন্দর দিন, ঠিক কিনা বলেন? আমি হাদিস পেশ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের এত মহাব্বা করেছেন, জুমার খুতবা বন্ধ করে কোলে তুলে নিয়ে এসেছেন, আর আপনি সামান্য, এটা তো কম। খোদ আবাবুল মুফরাদে হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন, হুসাইন তার কাঁধে বসে আছে, আল্লাহর নবীকে জিব্রিল বলছেন, যতক্ষণ হুসাইন আপনার শরীর থেকে না আসবে, উঠবে, আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। তবুও আল্লাহর রাসূল তাকে ধমক দেননি। আপনি কেমন বুড়ো হয়েছেন? আপনি বুড়ো শয়তান যদি কাজগুলো করে থাকেন, আর আপনি আদর্শ বৃদ্ধ হন, ওল্ড ইজ গোল্ড আর ওল্ড ইজ বোল্ড, যে এই হাদিসের বিপরীতে আমল করে সে ওল্ড ইজ বোল্ড, কারণ আল্লাহর হিসাবই চালু হয়নি ওই বাচ্চার উপরে, এই বাচ্চাগুলোর উপরে আল্লাহর হিসাব বন্ধ আছে। আর মাদ্রাসার কিছু শয়তানেরা তাকে পিটিয়ে একেবারে অজ্ঞান করে বানিয়ে ফেলে, কোথায় পেয়েছো এই দলিল? এইসব হাত পাতে পারো, চলতে পারো, গোপ্তাং করতে পারো, কোথায় আছে এইসব শয়তানির নামে শয়তানি? আর আল্লাহর নবীরও খাদেম ছিলেন, আল্লাহর নবীর খেদমত করেছেন। আনাস ইবনে মালিক তার চাচা তাকে বাড়িতে নেওয়ার জন্য এসেছে, আনাস ইবনে মালিক বলেছেন যে আমার চাচা যান, আমি তোমার কাছে যাব না, এই মুহাম্মাদের কাছে আমি যেই আপ্যায়ন পেয়েছি, যেই অতিথি পেয়েছি, যেই বাইজ্ঞানাব, যে হুসনুল খুলক আল্লাহ তাকে দান করেছেন, জীবনে কোনোদিন ভুরো কঞ্চিত করে একটি কথাও বলেন নাই। হ্যাঁ, আপনি ছাত্রদের কাছে খেদমত নিবেন,
কিন্তু খেদমতের ক্ষেত্রে ওয়ালা তাআতাদু সীমা লঙ্ঘন করবেন না। এজন্য আজকে কিন্তু শিশু নির্যাতনের অবস্থা সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথাগুলো সমাজে আইডল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ না করার দরুন জোরে বলেন ঠিক কিনা। তৃতীয় আরেক প্রকার ব্যক্তির উপর আল্লাহর কলম বন্ধ আছে, জানেন সে কে? সাকরাতুল মাউত আল ইহদারুল মাউত, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর সময় মুমূর্ষ ব্যক্তি, তার হিউজ জ্ঞান নাই। ওমর ইবনুল খাত্তাব নাম শুনছেন না? তিনি যখন তার বয়সটা 60 এবং 63 মাঝখানে আছে, তখন ওমর বারবার দোয়া করতেছে, আল্লাহুম ফাকবিদনি, আল্লাহ তুমি আমার এখন কবুল করে নাও, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতি শাহাদাতাইন ফি সাবিলিক ওয়া সাবিলি বালাদাতির রাসূলিক, হে আল্লাহ আমাকে বিশ্ব নবীর মদিনায় শাহাদাতের ব্যবস্থা করে দাও। আপনারা হয়তো জানেন না, বিশ্বনবীর বয়স 63 ছিল, আবি বকরের বয়সও 63 ছিল, ওমরের বয়সটাও কত ছিল। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতাইন ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আর যেই সাহাবারা তার সাথে তওয়াফ করতেছিল, হাসতেছে ওমরের দোয়া শুনে, যে এখন তো মুসলমান, আজারবাইজান ইসলামের দখলে, সিরিয়া ইসলামের দখলে, পারস্য ইসলামের দখলে, রোম ইসলামের দখলে, আর্জেন্টাইন ইসলামের দখলে, তুরস্ক ইসলামের দখলে, ইরান ইসলামের দখলে, অর্ধেকটা পৃথিবী ইসলামের দখলে, এখন আবার শত্রু আসবে কি থেকে, আর উনি কিসের জন্য শাহাদাতের দোয়া চাচ্ছেন? এরপরে ওমর মদিনায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজে যেই মাত্র দাঁড়ালেন, পিছন থেকে ওমর ইবনুল খাত্তাবের নিকটাত্মীয় মুগিরা ইবনে শুবার একজন গোলাম ছিল, তার নাম হলো আবু লুলু মাজুস, মানে তিনি আগুন পূজারী ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফ ছিল, মুগিরা ইবনে শুবা ওই গোলামের কাছ থেকে ট্যাক্স নিত, প্রতিদিন ব্যবসা করলে তার থেকে ট্যাক্স বসাতো। ওমর বললেন, হে মুগিরা, তুমি তাকে তুমি কি করে দাও, একটু হালকা করে দাও। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফ। এই ইনসাফের মাজুস, আপনারা বুঝেন নাই মাজুস কি? মাজুস মানে হলো আগুন পূজারি, মাজুস মানে হলো মূর্তি পূজারি। এই জন্য দেখবেন এই পৃথিবীতে মানুষের মধ্যে সব থেকে খারাপ মানুষ হলো যারা আগুনের পূজা করে, আগুনের যারা ইবাদত করে, তাদের চাইতে খারাপ পৃথিবীতে অন্য কোন মানুষ নাই। কোরআনুল কারিমে সূরা নিসা আল্লাহ আলোচনা করেছেন, এই পৃথিবীতে সব থেকে খারাপ হলো মুশরিকরা, যারা আগুন পূজারি, যারা মূর্তি পূজারি, ঠিক কিনা বলেন? তাদের থেকে খারাপ পৃথিবীতে কোনো মানুষ নেই। ওমর ইবনুল খাত্তাব মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, তখন পেছন থেকে দুই দিকে অস্ত্র, কয় দিকে অস্ত্র? দুই দিকে অস্ত্র, দুই দিকে ধারালো অস্ত্র নিয়ে আবু লুলু নামাজের মধ্যে তাকে জখম করেছে, একটা না দুইটা না ছয়টা জখম করেছে। নামাজের মধ্যে সাহাবারা তাকে ধাওয়া করতে গেছে, 13 জন সাহাবাকে জখম করে শুইয়ে দিয়েছে, 7 জন, আরেক বর্ণনায় 6 জন, 6 জন সাহাবা ওই মাজুজের আঘাতে মৃত্যুবরণ করেছে, নাউযুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব 6টা জখম পেয়ে তার পুত্র ইবনে ওমরকে কাছে রেখেছেন, উনজুর মান কাতালান, খুঁজে বের করো আমাকে কে হত্যা করেছে। ইবনে ওমর বলেছেন, হে হে আমার পিতা ওমর ইবনুল খাত্তাব, আপনাকে যে হত্যা করেছে সেই ব্যক্তি একজন মাজুস, আবু লুলু মাজুসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্নানিল্লাহ বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো ভ্রুক্ষেপ করেন নাই, ওমর আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া প্রশংসা আদায় করছি, আমার হত্যা কোনো মুসলমানের হাতে হয় নাই, শাহাদাত বিবি কাযালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এমন ব্যক্তির হাতে হত্যা হয়েছি যেই ব্যক্তি তার কালেমা দিয়ে মাপ পাবে না, আল্লাহ তুমি আমার শহীদ করে কবুল করে নিয়েছো, কারণ আমি দোয়া করেছিলাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতিন ফি সাবিলিক ওয়া বালাদাতিল রাসূলিক, আমি যেন রাসূলুল্লাহর শহরে, রাসূলের মসজিদে শহীদ হয়ে যাই। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তার ছেলেকে বললেন, আমার লাশটাকে বিশ্বনবী ডান পাশে আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তুমি অনুমতি নেবে, আমাকে যেন বাম পাশে দিয়ে দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওমরের এই ঘটনায় এত বেশি মন গলে গেল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে বললেন, যে রাসূলুল্লাহর সাহাবী ওমর হবেন আল্লাহর নবীর জান্নাতের সঙ্গী, হাশরের ময়দানে তারা 3 জন একত্রিত উঠবেন, আমাকে তোমরা বাকিউল কারকার, ওই যে মুসলমান
মুসলমানের গোরস্থানে কবর দিও, আর ওমরকে আমার নবীর পাশে আমার হুজরায় তোমরা দাফন করে দিও। এই যে কথাগুলো বলছি, তারিখুল দিমাস্ক 42 খণ্ড 56 পৃষ্ঠা, এর সনদকে জাইয়েদ হাসান বলেছেন, শোয়েব আরনাউত, নাসিরুদ্দিন আলবানি, ইবনে শাকির, ইমাম জাহাবি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকে হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। মুমূর্ষ ব্যক্তির উপর আল্লাহর হুকুম কি আছে? বন্ধ আছে। কোন ব্যক্তির উপরে? মুমূর্ষ ব্যক্তির। আপনারাও মুমূর্ষ হন। ওমর রাদিয়াল্লাহু আনহু এত মুমূর্ষ ছিলেন, তাকে ডাকলে কোনো কিছু শুনতে পারতেন না, কিন্তু যখনই আজান হয়ে গেছে তখন যদি সাহাবারা বলতো ইয়া আমিরুল মুমিনিন ফিসসলা আসসলা, সাথে সাথে চোখ খুলে ওমর একটি কথাই বলতেন, ফাসসাল্লাল নাস, তোমরা নামাজ পড়েছ? কোনো পাঁচ ছয় দিন কোনো ক্যাম্প নাই, কিন্তু যখনই নামাজের সময় হতো তাকে জিজ্ঞাসা করতো ইয়া আমিরুল মুমিনিন আসসলা, হে মুসলমানদের খলিফা সলা, তিনি চক্ষু খুলেই বলতেন ফাসসাল্লাল নাস, তোমরা নামাজ আদায় করেছ, তার প্রথম কথা ছিল। কারণ বলেছেন আমি রসুলকে বলতে শুনেছি, লাহাদ ফিল ইসলাম লিমান তারকুস সলা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় ইসলামে তার আর কোনো অংশ নাই। সুনানে বাইহাকী লিল কুবরা 2528 নম্বর হাদিস, হাদিসের সনদকে হাসান বলেছেন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তাহলে তৃতীয় প্রকার ব্যক্তি হল আপনার কি বলে এটাকে, মুমূর্ষ ব্যক্তির উপরে আল্লাহর কলম কি করা আছে? মুমূর্ষ। আপনাদের এখানে অনেক মুমূর্ষ আছে না মৃত্যুর সময়? আমার মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না, বিরক্তির খুব কারণ লাগছে, তাই না? জি। তাহলে কিছু লোক উঠে যাচ্ছে অপদার্থ, ঢাকায় ধরে বসে পড়ুন এগুলোকে, বেয়াদব এহানাত করতেছে আল্লাহর সাথে। আমি যদি খলিফা হতাম ব্যত্রাঘাতের নির্দেশ দিয়ে দিতাম, কারণ আপনি রাসূলুল্লাহর হাদিসকে ভ্রূকুঞ্চিত করছেন। আমি গল্প বলছি, আমি প্রত্যেকটা আয়াত বলছি, নাম্বার বলছি, হাদিস বলছি, নাম্বার বলছি, পৃষ্ঠা নাম্বার বলছি, হাদিস বলছি, এর সনদ সহি বলছি। কোনো মায়ের বেটা যদি এখান থেকে না উঠে, ওটা চরম বেয়াদব যে উঠিয়ে এই দৃষ্টতা দেখাবে, কোনো সুযোগ নেই স্টেজ থেকে বের হওয়ার, এই সুযোগ কোনো মাফিন বাংলাদেশে নেই। তাহলে আমাদের চূড়ান্ত ধর্ম কোনটা? ইসলাম। আমি আপনাকে ইসলামের রূপরেখাটা বোঝালাম, এই তিন প্রকার ব্যক্তি বুঝাতে যেয়ে আমি প্রায় 40 মিনিট সময় পার করেছি, সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক লম্বা। এবার আসেন, ইসলাম এবং আধুনিকতার দ্বন্দ্ব কোন জায়গাতে? আমরা আধুনিকতা চর্চার নামে কি কি করছি, আমাদের সেই বিষয়ে মনোযোগ দেওয়া দরকার, ঠিক না ব্যাটি? আমি একটা আইডিয়া আপনাকে দেই, আধুনিকতা কাকে বলে? আমি তো মনে করি আমি রাসূলুল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আধুনিক কোনো ব্যক্তি এই পৃথিবীতে এখনও জন্মগ্রহণ করেনি। ধরুন আমি মুসলমানদের থেকে উদ্ধৃতি দিলাম না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিনেন তো, একজন সুসাহিত্যিক ছিলেন, অনেক বই লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেই মর্যাদা পেয়েছেন উনি ওই মর্যাদা পান নাই। কেন? উনি লিখেছেন, আমি অনেক ধর্ম চর্চা করে দেখেছি, ইসলাম সব থেকে নির্মল পরিচ্ছন্ন সুন্দর ধর্ম আমার কাছে মনে হয়েছে। আর উনি লিখেছেন, আমি অনেক মানুষকে দেখেছি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মতন এইরকম দামি আদর্শিক এত চমৎকার একটা মানুষকে আমি অন্য কোনো মানুষকে দেখিনি। একজন হিন্দু হয়েও, অমুসলিম সাহিত্যিক হয়েও তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যতা স্বীকার করেছেন এবং ইসলামকে তিনি শ্রেষ্ঠ ধর্ম বলে স্বীকার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা গেল তার উক্তি। তা আধুনিকতার নামে আমরা কি করছি? প্রথমে আমি যুবক যুবতীদের আধুনিক কিছু জাহেলি রূপরেখা তুলে ধরছি। এক, তারা বর্তমানের এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা পেয়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আজকে যখন বাঘা জমিদার বাড়ির সামনে দিয়ে আসছিলাম, মাদ্রাসার ছেলেরা ছুটি পেয়ে হাতের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, তারপর ইত্যাদি গেমস বসে বসে করতেছে। না হয় একটা সিনেমা দেখছে, না হয় একটা পর্ন ভিডিও দেখছে, না হয় কোনো গার্লফ্রেন্ডের সাথে সে চ্যাটিং করার ব্যস্ততার মধ্যে আছে। মাদ্রাসা ছেলের উদাহরণ দিলাম। কি কি কোন কোন বদলতে? এই অধুনা আধুনিকতার বদলতে। আমি এটাকে অস্বীকার করি না, এটাও একটা নিয়ামত। আজকে এটা না থাকলে পরে আপনারা চিনতেন না, অনেকে আমাকে ইউটিউব থেকে চিনেন, ঠিক না ব্যাটি?
ইউটিউবের ভিডিও থেকে চিনেন। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। এই মোবাইলের কোনো দোষ নেই, এটা ব্যবহারের দোষ। গ্লাসে কোনো কোনো নেতারা শ্যাম্পান মদের বোতল ঢেলে খান, ঠিক না ঠিক? আবার গ্লাসে আমার মাদ্রাসার বড় শাইখুল হাদিস তিনি দুধ ঢেলে খান, এটা গ্লাসের ব্যবহারের দোষ, গ্লাসের দোষ নয়। আপনি মদও খেতে পারেন, আপনি দুধও খেতে পারেন। ওয়া সাদাকা বিল হুসনা ফাসানু ইয়াসিরুহু লিল, যে সত্যকে সুন্দর জানে আমি সত্যের রাস্তায় চলার জন্য তাকে সহজ করে দেই। ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানু ইয়াসিরুহু লিল, আর যে মিথ্যাকে সুন্দর জানে আমি মিথ্যার রাস্তায় তাকে চলার জন্য সহজ করে দেই। আপনি ফজর নামাজে জানালা খোলা রাখলেন, একজন লোক নিয়ত করলো আজানের শব্দ করে মসজিদের দিকে যাব, আরেকজন নিয়ত করলো প্রচন্ড গরম কার্বন ডাইঅক্সাইড এসির বাতাস দিয়ে মন ভরে না, আমি জানালাটা খোলা রাখি ঠান্ডা বাতাস আসবে। দুইজনই জানালা খোলা রাখলো, একজন আজানের অপেক্ষা করলো আরেকজন বাতাসের অপেক্ষা করলো। যে ব্যক্তি আজানের অপেক্ষা করলো সে পেল দুইটা। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, রাসূলুল্লাহ বলেছেন আদম সন্তানের নেকামলের জন্য আল্লাহ তাদেরকে বরকত দেন। সুবহানাল্লাহ, তাহলে আপনি বাতাসও খেলেন আবার আজানও শুনলেন, কিন্তু আপনার নামাজের নিয়ত না থাকার কারণে আপনি দুনিয়ার ফায়দা পেলেন আখেরাতেরটা পেলেন না। এই জন্য আপনার কাছে রাস্তা হলো দুইটা, একটা ভালো আরেকটা কি, আরেকটা কি মন্দ। আপনি আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন আপনি ভালো চলবেন না মন্দ চলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ইবাদত করতে করতে জান্নাতের এত কাছে আসে, জান্নাত মাত্র আর তিন আঙ্গুল বা তিন হাত বাকি, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায় দেন। আবার বলছি বুখারী শরীফের ভাগ্যলিপি তাকদীর অধ্যায়ের হাদিস 4737 নাম্বার, মানুষ ইবাদত করতে করতে জান্নাতের এত কাছে আসে, জান্নাত তিন হাত বাকি, আল্লাহ তাকে কোথায় দিয়ে দেন? জাহান্নামে দিয়ে দেন। আবার মানুষ জাহান্নামের কাজ করতে করতে জাহান্নামের এত কাছে আসে, জাহান্নাম মাত্র তিন হাত বাকি, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন। আপনাদের মধ্যে সংশয় লাগলো না? এত ইবাদত করে সে জান্নাতের তিন হাত কাছ থেকেও জাহান্নামে ঢুকে যাচ্ছে, আর এত খবিসি করে খারাপই করে সে জাহান্নামের এত কাছে এসেও জান্নাতে ঢুকে যাচ্ছে, এটার মধ্যে ধাঁধা আছে না নাই? ধাঁধার উত্তর হলো রসুল তারপর বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলছেন মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। আপনি যদি মোবাইল ফোন দেখতে দেখতে প্রণ ভিডিও দেখতে দেখতে মারা যান, সাথে সাথে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে এই অবৈধ ভিডিও তুই দেখছিস কেন? আবার আপনি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরে যান, আপনি মরে যাওয়ার পরে খবরে যখন বলা হবে মার রাব্বুক মা দীনুক মার হাদার রাজুল, মুহাম্মদকে চিনো কিনা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, একটা তরবারি চকচক করে ওই মুজাহিদের সামনে এসে যাবে। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ওয়া আলামু আন্নাল জান্নাতা তাহতা ফি জিলালি সুয়ুফি, ও আমার উম্মতেরা জেনে রাখো জান্নাতটা হলো তরবারির নিচে। তাহলে আপনি মরে গেলেন আর আপনি জান্নাতে চলে গেলেন, আবার আপনি হজের হেরাম বেঁধেছেন, আপনি যখন মরে যাবেন আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে হাবিব, কি নাম বলছি জোরে বলেন, কি নাম বলেছি? আমি কোন নায়কের নাম বলিনি, আমি কোন পীরের নাম বলিনি, আমি বলেছি রাসূলুল্লাহর সাহাবীর নাম। সাহাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে হাবিব। কি নাম বলছি আওয়াজ দেন, কি নাম বলেছি? অসুস্থ নামাজ মসজিদের কাঁধের মধ্যে ভর করে একজন আসে, ছাত্রগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর সাহাবি আপনি বাড়িতে বসে থেকেও তো নামাজ পড়তে পারতেন, আপনি মসজিদে এত কষ্ট করে আসেন কেন? আব্দুল্লাহ ইবনে হাবিব বলল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইয়াকুল, তিনি বলেছেন কোন ব্যক্তি যদি নামাজের মাদানা মুসাল্লা ইয়াংকাদিরু সালাতি, কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে নামাজ পড়তে নাও পারে,
যদি নামাজের অপেক্ষা করে আল্লাহ তাআলা তার আমল নামায়, মসজিদে নামাজের অপেক্ষারত থাকলে নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, ফেরেশতারা মসজিদ থেকে বের না হওয়া পর্যন্ত তার আমল নামায় ওই সওয়াবে দিয়া দেন। এবার আমার যদি মৃত্যু হয়ে যায় মসজিদের ভিতরে, তাহলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি মসজিদে সেজদারত অবস্থায় মরে গেছি, তুমি আমারে কবুল করো। আসরে নামাজ শুরু করলেন তাবেঈ আমাস, সালাম ফিরিয়েই দেখলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব নামাজের সেজদারত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হয়েছে। কোন অবস্থায়? আর আপনার অবস্থা কি হয়? কেন? কারণ সব থেকে জরুরি হলো এই যে মোবাইলের মধ্যে যে আপনি প্রন ভিডিও এগুলো দেখছেন, এটার গুণা কি আপনি জানেন? এগুলোর গুণা হলো একটা হাদিস ক্লিয়ার করে দেবো আমি আপনাকে। কয়টা? একটা হাদিস অনুবাদ করব, এরপরে কে শুকুরের গোশত খাবেন না কুকুরের পায়খানা ভক্ষণ করবেন এটা তার ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, কে বলেছেন? জোরে বলেন, কে বলছেন? রসুলের নাম বলতে কি মুখে লজ্জা হয়? নেত্রীর নাম, নেতার নাম বলতে বলতে আমার নেতার চরিত্র নামাজ দায়কত্ব মুখ দিয়ে সাপ ফেল বের করে ফেলেন, আর রাসূলুল্লাহর নাম আসলে পরে চুপ থাকেন কেন? কে বলছেন? জোরে বলেন, রাসূলুল্লাহ। আরো জোরে, রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশ রাদিয়াল্লাহু আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশ তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোন দাবা পাশা ক্রাম কোন গুটির খেলা খেলে, আবার বলছি কেউ যদি দাবা তাস পাশা কিংবা লুডো ক্লাম কোন গুটির খেলা খেলে, মা বোনেরা শীত আসলে পরে দুই তিনজন বান্ধবী মিলে লুডু খেলে ছক্কা পাঞ্জাব তারপরে এক্কা দুক্কা আছে না নাই, আবার ষোলো গুটি খেলে, এই এলাকার কিছু বুড়ো আছে তারা রুইতন টেক্কা হতুন, কি জানো খেলার নামটা, নাম জানো কি? তাস। ওই বুড়োকে বাস দেওয়া হবে মূল্যে। আল্লাহর নবী বলছেন, মাল্লা ইবান আদা আওনার শিরিন আওনার শিরক, কেউ যদি গুটি তামা পাশা ক্রাম নাম ধরে বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর নবী এতটুকু বলেন নাই যে এই খেলাগুলা খেলবে অপরাধ কি, অসবাগা ইয়াদাহু, সে যেন তার দুই হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করল। কি দ্বারা? শুকরের রক্ত দ্বারা। ওয়া কালকিল ইয়াকাল্লাহ মাল খিনসিরি, আর সে যেন সরাসরি শুকরের গোশত বক্ষণ করল। কিসের গোশত? শুকরের গোশত বক্ষণ করল। তাহলে যেই যুবকরা এই খেলা খেলে, হুজুর এই কোন কিতাব এসেছে? তবারানি মুজামুল কবির এক নম্বর খণ্ড 110 নম্বর পৃষ্ঠা 4068 নম্বর হাদিস। হাদিস বলা দরকার বলেছি, এটার আরবি বলার দরকার আরবি বলেছি, কোন কিতাবে থাকা দরকার বলেছি। এরপরেও যদি কোনো যুবক মোবাইলের লুডো দাবা পাশা, এরপরেও যদি কোনো বৃদ্ধ রাতে অন্ধকারে দিনের বেলায় বিকেলে আসরের নামাজের পরে কোনো মাঠে টাচ খালে, রসুল বলেছেন ও সাবাগা ইয়াদা, সে তার রক্তকে শুয়ারের রক্ত রঞ্জিত করলো। ও কালকিল ইয়াকাল্লাহ মাল খিনজিরি, এবং সেই যুবক সেই যুবতী যেন সরাসরি শুয়ারের কুস্ত বক্ষণ করলো, বলেছেন মুহাম্মদ। কি বুঝলেন? এরপরে খান এই শুকুরের গুস্ত বক্ষণ করে দেখি মসজিদে এখন আর ঢুকতে পারে না, শুকুরের গুস্ত বক্ষণ করে দেখি টিকটকেও, টিকটকে অবৈধ কিছু সন্তানেরা, কি সন্তান? যেগুলো টিকটক করে, টিকটক অভিনয় করে, এগুলোর বাপ হালাল বাপ হতে পারে না, নিশ্চয়ই এদের কোনো বাপ নাই, বাপবিহীন পরিত্যক্ত ঢাসবিনের সন্তান নাই, টিকটক দেখে টিকটকে খেলাধুলা করে, ঠিক কিনা বলে? আজকে গাজীপুরে টিকটকের বলিতে একটা মেয়ের অবৈধ ছবি তুলে আজকে থেকে হত্যা হতে হয়েছে যমুনা টিভির ভিউরো রিপোর্ট। এটা টিকটক কি করে? আপনার মেয়ে ছেলেকে অসভ্য পথে নিয়ে যায়, আপনার মেয়ের খবর রাখেন না, সে মোবাইল ফোনে কি করছে, কোথায় করছে, কেন মোবাইল ফোনে তার তো এমবি ভরতে হয়, কেন তো ইন্টারনেট খরচ করেছে, কি করে? সে টিকটকের নিজের চেহারাকে নিজের চামড়াকে বিক্রি করে সেখান থেকে নিয়ে আসছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনু হুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাত লানাল্লাহুল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগাইয়্যারাতি খালাকাল্লাহ।
আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মহিলারা উলঙ্গ হবে, কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ হবে, তারা দেহ বিক্রি করে খাবে, এটা তাদের ধর্ম হবে, এটা তাদের পেশা হবে, হয়নি? মুসান্নাফে আবি সাহেবা হাদিস 8075 নম্বর অষ্টম নম্বর খণ্ড লেবাননের ভৈরুতের ছাপ আরবি, হাদিস দেখিয়ে ভালো করে শুনিয়ে দিয়েছি আপনাদের ঘরে, এগুলো চলছে ঠিক না ভাই? ঠিক। তাহলে মোবাইল ফোন আধুনিকতার নামে এত নিচে নামা যাবে? আচ্ছা, তারপরে আসেন, আধুনিকতার নামে এখন আবার আরেকটা সংস্কৃতি চালু হয়েছে, স্কুলের ম্যাডাম, স্কুলের শিক্ষক, স্কুলের ছাত্ররা বলে মা জিজ্ঞাসা করেছে ওই মেয়েটা তোমার কি হয়, কয় এটা আমার গার্লফ্রেন্ড। ছেলেকে জিজ্ঞাসা করেছে, মেয়েকে জিজ্ঞাসা করেছে এই ছেলে তোমার কি হয়, সে বলছে এটা আমার কি ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আমি এখানকার যুবকদের উদ্দেশ্য বলছি, সব থেকে বেশি বলছি ওই বাপ মা গুলোকে যারা তাদের সন্তানকে এই সমস্ত শিক্ষাঙ্গনে পাঠিয়ে কোনো নজরদারি রাখে না তাদের উপর, তাদেরকে বলছি বেশি করে। একজন মুমিনের বন্ধু হবে একজন মুমিন, ঠিক না ভাই? ঠিক। আমি বলিনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর-রাজুলু আলা দীনি খলিলিহি। বিশ্বনবী বললেন মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম গ্রহণ করে, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, মানুষ ভালো করে দেখুক সে কার সাথে বন্ধুত্ব করছে। আমি আবার বলছি আল্লাহর নবী বলেছেন, কে বলছেন? আর-রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম গ্রহণ করে। মানুষ কার কাছ থেকে ধর্ম গ্রহণ করে? বলেছেন মুহাম্মদ। হাদিস মুসলিম শরীফ কিতাবুল এমারাত 3085 নম্বর হাদিস, হাদিস যেহেতু মুসলিম শরীফের আছে আমলের দরকার আছে না নাই? আর-রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম গ্রহণ করে, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, সুতরাং মানুষ ভালো করে দেখুক সে কার সাথে বন্ধুত্ব তৈরি করেছে। যদি কোনো যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকে, আর পর্দার অন্তরালে কোনো মা বোন, মা বোনরা এখন দুই রকম বন্ধু, স্বামী বিদেশ আছে এখন তার পরকীয়া বন্ধু আছে, সে ইমতে পরকীয়ায় ব্যস্ত আছে, স্বামীর তোয়াক্কা করে না, স্বামীর সৌন্দর্যকে এখন আর মজা লাগে না, এখন বিভিন্ন রকমের বয়ফ্রেন্ড এসে রেখেছে, এই জন্য সে বিয়ে বসে না, বিয়ের বিলম্ব করে, কারণ স্বামীর যেই চাহিদা এটা বয়ফ্রেন্ড দিয়ে পূর্ণ করে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারী থেকে পুরুষ থেকে, পুরুষকে নারী, নারীকে পুরুষের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর নবী একদিন ফাহিমাকুমুল হাদিসি ওয়াসি আলাকুম মাজালিসি ইন্নাকুম খুলুফুনা ক্বালা মারহাবান ইয়া শাবাব, আল্লাহর নবী সাহাবীদেরকে হাদিস পড়াচ্ছিলেন, হাদিস বুঝিয়ে দিচ্ছিলেন, হাদিসের মজলিসে বসাছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী নির্জনে একটা মহিলার সাথে কথা বলছেন, সাহাবারা খেয়াল করলেন আল্লাহর নবী নির্জনে কোন মহিলার সাথে যেন কথা বলছে। আল্লাহর নবী ওই মহিলার সাথে কথা শেষ করে তিনি আবার সাহাবীদের ঘন্টার মধ্যে হাদিসের ক্লাসের মধ্যে চলে এসেছেন, হাদিসের মজলিসে চলে এসেছেন। আল্লাহর নবীর সাহাবারা প্রশ্ন করার পূর্বেই আল্লাহর নবী উত্তর দিয়েছেন, ওই যে রাতের অন্ধকারে একজন মহিলার সাথে আমাকে কথা বলতে দেখেছ, এটা কোনো সাধারণ মহিলা নয়, এটা হলো তোমাদের নতুন মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে প্রশ্ন করে নাই। আল্লাহ নবী বলছেন শয়তান মানুষের দম রক্তের কোড়ায় কোড়ায়, লোমের কোড়ায় কোড়ায় প্রবাহিত হয়, শয়তান যেন তোমার নবীর ব্যাপারে চরিত্রে কালিমালে পণ্যা করতে পারে, তোমার নবীর ব্যাপারে ঢোকানা দেয়, এই জন্য তোমরা প্রশ্ন করার পূর্বেই তোমার নবী তোমাদের উত্তর দিয়ে দিয়েছে। হাদিস তারিখুল দামেস্ক 25 খণ্ড 468 পৃষ্ঠা মুসান্নাফে আব্দুর রাজ্জাক 2877 নম্বর হাদিস মাকতুবাত শামিলা রিপোর্ট অনুযায়ী। এবার সাহাবিগণ বললেন কি জন্য এখানে দাঁড়িয়ে কন্ডল করলেন, কন্ডলিং মানে কি সান্ত্বনা দেওয়া, ইংরেজি ফোনেটিক্স ব্যবহার করেছি, আর বাংলিশ আমি ইংলিশ বললে বলতে পারি এটা বলার দ্বারা রিয়া সম্ভাবনা আছে, বুঝতে পারছেন কি বলবেন? হি ইজ এ ভেরি গুড স্পিকার ইন ইংলিশ বলবেন, সে খুব ভালো, কারণ আমি তো একটা বেসরকারি ইউনিভার্সিটিতে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, ওখানে সব মানজামাইরা ঘুরে, কথা বুঝতে পারছেন কিনা?
তো আমি তখন সাহাবারা বললেন যে কেন, কয় গত রাত্রে সাফিয়াকে বিয়ে করার পর আমার দুইজন পবিত্র স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা কার কন্যা, ওমরের কন্যা হাফসা, আল্লাহর নবীর অন্য কোনো স্ত্রীরা কোরআনের হাফেজা ছিলেন না, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি পুরো কোরআনকে মুখস্থ রেখেছিলেন। আর শুধু কোরআন মুখস্থ মানে কোরআনের ব্যাখ্যা অর্থ সহকারে তিনি জেনেছেন, তাফসির সহকারে জেনে রেখেছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর পরে সব থেকে জ্ঞানী মানুষের নাম কি, বুদ্ধি করে বলেন, আল্লাহর নবীর পরে পৃথিবীতে সব থেকে জ্ঞানী মানুষের নাম কি? আহারে আমাদের জ্ঞান, আমরা যে জানি না, কি যে জানি না সেটাই জানি না, কাহিস মালুম কি মালুম সুদ, কি যে বুঝিলাম না উহাই বুঝিলাম না। ইবনে ওমরকে প্রশ্ন করেছেন, কাকে? মা রাআইতু মিনহু মা তাযকুরুন, মা আয়েশা সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো, মুলাযিমাল লিসুন্নতি, আল্লাহর নবীর প্রতিটা সুন্নত যিনি আমল করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মুতাহাররিয়াল লিল খায়রি, আল্লাহর নবী 63 বছরে ইন্তেকাল করেছেন, 18 বছরে বিধবা হয়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আন মুতাহাররিয়াল লিল খায়রি, যা সম্পদ ছিল আবু বকর এবং আল্লাহর নবীর সূত্রে সব সম্পত্তি কল্যাণমূলক রাস্তায় দান করেছেন। তাসআলুনি আনিল ফিকহি, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর নবীর হাদিসের ব্যাপারে, অতীতের কথা, সুন্নাবিয়্যিন নবীদের কিচ্ছার ব্যাপারে একবার প্রশ্ন করেছি, দ্বিতীয়বার উত্তর দিতে দেরি হয়নি। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহর কথাগুলোকে এইভাবে আমার কলবের মধ্যে আয়ত্ত করেছি, একবার শুনেছি, জীবনে দ্বিতীয়বার শোনার দরকার পড়ে নাই। অন্য কোন সাহাবীদের সামনে কোরআনে 21টা আয়াত নাযিল হয় নাই, আল্লাহর আরশ থেকে আল্লাহ 3 মাস পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে আল্লাহ 21টি আয়াত নাযিল করে দিয়েছেন। তাহলে আল্লাহর নবীর পরে সব থেকে বেশি জ্ঞানী কে? হাদিস দিয়ে ক্লিয়ার করে দিয়েছি, হাদিসটি উল্লেখ করেছে আদাবুল মুফরাদের 1920 নম্বর হাদিস, হাদিসটি উল্লেখ করেছে মুসনাদ বাজ্জার 25 নম্বর পৃষ্ঠার 1 নম্বর ভলিউমের 907 নম্বর হাদিস, হাদিসটি উল্লেখ রয়েছে মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন ইমাম ইবনে হিব্বান 2 নম্বর খণ্ডের 820 নম্বর হাদিস। আর দলিল দেওয়া দরকার আছে? আমি এমনভাবে এগুলো মুখস্থ করে নিয়েছি, আত্মস্থ করে নিয়েছি, এগুলো বলতে কোনো ডাল বাত আমার কাছে, কথা বুঝতে পারছেন কিনা? হক পথে চললে আল্লাহ আপনাকে সেই যুগের দান করবেন, কিন্তু আপনি পীরের দড়ি ধরলে, আপনি শয়তানের দড়ি ধরলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না, ঠিক না? ব্যাঠিক এজন্য আমাদের এক একজন আলেমরা, সহিহ হাদিসের আলেমরা, এক মন্ত্রে যত হাদিস বলে ওদের এক একজন আলেম তার গোটা জিন্দেগী তো এত হাদিস বলে নাই, কথা বুঝতে পারছেন কিনা? আহলে হাদিস মানেই হলো ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা প্রত্যেক জায়গায় রাসূলের মতকে অনুসরণ করে চলবে, ওয়ায়ুযুদ্দুনা আনিল ইলমি, আর তারা জাহেলিয়াতকে ইলম দ্বারা মোকাবেলা করবে। বলেছেন ক্বালা আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ আলী ইবনুল মাদিনী কথাটা বলেছেন। তাহলে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আল্লাহর নবী মহিলাদের সংস্রবে কখনো যান নাই নিরুৎসাহিত করেছেন, তাহলে আপনার মেয়ের আবার গার্লফ্রেন্ড কেমনে হয়? আবার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন আধুনিকতার নামে, এত আধুনিক হয়েছে, আমি শুধুমাত্র বন্ধু নির্বাচনের আধুনিকতা নিয়ে কথা বলছিলাম, একজন পুরুষের কোন রকমের গার্লফ্রেন্ড দরকার নাই, একজন পুরুষের সর্বশ্রেষ্ঠ গার্লফ্রেন্ড হলো বিয়ের পরে তার স্ত্রী, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কুব্বালাত খাদ্দিন ও কুব্বালাত রিজলিক, মা আয়েশা বলেছেন রমজান মাসেও আমার নবী আমাকে আমার নরম গালে চুমু দিয়েছেন, আর আমার নবী হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি তার স্ত্রীকে মহব্বত করে একটা চুমু দিবে তাকে খুশি করতে পারবে, আল্লাহর রাস্তায় উত্তম সদকা করার সওয়াব আল্লাহ লিখে দেন। বিশ্ব নবী তারপরে বলেছেন যে ব্যক্তি বৈধ স্বামী স্ত্রী নির্জনে মিলিত থাকে ওই ব্যক্তিটা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে,
আমার ইসলাম কত বিটনেস। সূরা তাহরিমের 15 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, এই জন্য একজন পুরুষের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ গার্লফ্রেন্ড হলো তার কি? স্ত্রী। তার কে? তাহলে স্কুলে আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় কি করে? ছেলে মেয়ে একসাথে ক্লাস করে কি করে? সহশিক্ষা করা, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। সহশিক্ষা করে অর্জিত টাকা নেওয়া আপনার জন্য হারাম। সহশিক্ষা আছে যেখানে কোনো আলেমরা সেখানে থাকতে পারে না, মেয়েদের সাথে কোন রকমের সম্পর্ক নাই, মেয়েদেরকে মেয়েরা শিক্ষা দেবে, ছেলেরা ছেলেদের শিক্ষা দেবে। আপনি কেমিস্ট্রি শিক্ষকের কাছে, কেমিস্ট্রির স্যার দাড়ি কাটে কেন বুঝেন না? কেমিস্ট্রির স্যার এত মান্দা দিয়ে ঘুরে কেন আপনি বুঝেন না? মেয়েদেরকে আকাঙ্ক্ষিত করার জন্য নির্জনে আপনার স্যার একটা ছাত্রীকে পড়াচ্ছে, আর বললেন স্যার আর ছাত্রী তো কি হবে, তোমার চাইতে আমার চাইতে ভালো জানেন কি? আর আল্লাহর নবী বলছেন যখনই নির্জন জায়গায় একটা কোয়াইট প্লেসে স্বামী আর নির্জনে কোনো ছেলে আর মেয়ে বসা থাকে, মাঝখানে বসা থাকে একজনকে, আল্লাহর নবী বলেছেন আরেকটা ব্যক্তি বসা থাকে, তার নাম হলো ডাইরেক্ট শয়তান। একটা হাদিসের গল্প বলবো, দেখেন আপনারা বলতেছেন যে হুজুর আমাদের মন তো ঠিক আছে, সমস্যা কি? মন টন ঠিক নাই কোনো। ইবনে কাসিরে হাদিসটা আছে, বানি ইসরাইলের একটি ঘটনা, কোন কিতাবে? তাফসির ইবনে কাসির তৃতীয় খণ্ড ভৈরুতের ছাপ 108 নম্বর পৃষ্ঠা পেজে এই এটাকে গ্রহণযোগ্য বলেছেন ইমাম তাবারানি, ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে তাইমিয়া প্রত্যেকেই ঘটনা বর্ণনা করেছেন। বলবো ওই বানি ইসরাইল যুগে একজন আলেম ছিল, তার নাম ছিল সেন্ট বারসিসা। কি নাম বলছি? সেন্ট বারসিসা। সে ওই যুগের আলেম ছিল, যুদ্ধ লেগে গেল কাফেরদের সাথে। তখন এক ভাই চিন্তা করলেন, আমার ঘরে বাপও নেই, মাও নেই, ভাইও নেই, আমার চাচাও নেই, আমি কার কাছে আমার বোনকে রেখে যাব? সকলেই মিলে মাশওয়ারা করলেন যে সেন্ট ভার্সিসের চাইতে বড় আলেম পরহেজগার ব্যক্তি পৃথিবীতে কেউ নেই। তো প্রথমে কোনো মতেই সেই আলেম ভার্সিসা এটা রাজি হচ্ছিল না। তো এলাকার জনগণের অনুরোধের প্রেক্ষিতে ভার্সিসা বলল, ঠিক আছে রাজি হব, তবে শর্ত হলো আমি তার বাড়িতে কখনো যাব না, আমি অনেক দূরে তার জন্য খাবার রেখে আসব, ওইখান থেকে মেয়েটা খাবার আনতে যাবে। ঠিক এইভাবেই চলল কয়েক সপ্তাহ, তিনি অনেক দূরে খাবার রাখেন, ওই মেয়েটা পর্দা করে ওই খাবারটাকে অনেক দূর থেকে নিয়ে আসেন। তখন একদিন শয়তান বলল, ভার্সিসা তুমি কেমন মানুষ? একটা মানুষ যুদ্ধে গিয়েছে মুজাহিদ, তার বোনকে তোমার জিম্মায় রেখেছে, তুমি খাবার অনেক দূরে রেখে আসো, এটা তো খুব খারাপ কাম, তুমি খাবারটাকে ওর ঘরের সামনে রেখে আসো। ভার্সিসা একটু হালকা হলো, বুদ্ধি দিল কে? দেখেন তারপর কি ঘটে মজার বিষয়, তিনি খাবারটাকে বাইরে রাখলেন, তাহলে আস্তে আস্তে হালকা হইতে শুরু করলো কিনা? ভার্সিসা বড় আলেম, চিন্তা করো, তাই তো খাবারটাকে তিনি বাইরে রাখলেন। এইভাবে চলতে রাখলো কয়েক সপ্তাহ। এরপর আরেকবার শয়তান দরবেশের রূপ নিয়ে এসে বলল, ভার্সিসা তুমি তো মারাত্মক খারাপ, এই মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছো? সে থাকে কোথায়, গোসল করে কি করে, তার কোনো কিছু হাজত আছে কিনা? তুমি বাইরে থেকে এনে যোগাযোগ করলে হবে, তুমি একটু কামরায় খাবারটা দিয়ে তার সাথে একটু কথা বলো, ফলা পরামর্শ করো। তার কথা মতো তাই করলো, যে কেমন খান, কেমন পরেন, কি অবস্থায় আছেন। মেয়েটাও একটু খুশি হলো, হ্যাঁ ভালো অবস্থায় আছি। এইভাবে চললো কয়েক সপ্তাহ পর্যন্ত। এরপর আবার শয়তান আসলো, তুমি তো বাইরে থেকে কথা বলো, ভিতরে হাকিকত দেখছো? ওই ঘরের মধ্যে উনি থাকে কোন বিছানায়, থাকে কোন জায়গায়, পানির ব্যবস্থা আছে কিনা ঠিক মতো? ভার্সিসা বললো, তাই তো, তাহলে আমি একটু ভিতরে যেয়ে দেখি। এইবার তিনি ওই মহিলার বেডরুমে গেল। আর আল্লাহর নবী কি বলছেন, কোন স্বামীর অনুমতি ছাড়া যদি কোন মহিলা অন্য কোন পরপুরুষকে তার বেডরুমে আশ্রয় দিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন তাকে বিষধর সাপ ওই মেয়েকে সবল করবে, সুবল মারবে। দেখেন কিভাবে নৈতিক পদস্থ হলেন। এরপরে আস্তে আস্তে করে মেয়ের সাথে ওই ভার্সিসার গোপন সম্পর্ক হয়ে গেল। এরপরে তারা অবৈধ কর্ম করে ফেলল, তাদের সন্তানও বড় হতে লাগলো। দেখেন শয়তান কি সারা দিল, কাহিনী কিন্তু এখানে শেষ না।
এবার যুদ্ধের ময়দান থেকে ভাই ফিরে এলো, বারসিসার কান পর্যন্ত খবর গেল। বারসিসা মনে করলো, যদি আমি এই মেয়েটি, এই বাচ্চাটিকে আর এই মেয়েটাকে যদি হত্যা না করি, তাহলে আমার এই সব অপকর্ম কি হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। একদিন তিনি সময় করে দেখেন, আলেম হওয়ার পরেও, এত বড় ইমানদার হওয়ার পরেও, এত বড় তাওরাত বাইবেলের হাফেজ হওয়ার পরেও তিনি সন্তানটাকে হত্যা করলেন, মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করে তিনি কূপের একটা নিচের মধ্যে তাদেরকে লুকিয়ে রাখলেন, দাফন করলেন। এবার ওই মুজাহিদ যুদ্ধের ময়দান থেকে আসলো, বলল, আমার বোনের খবর কি? বলল, তোমার বোন কিছুদিন পূর্বেই বিশাল বড় অসুখ হয়েছিল, তোমার বোন মারা গিয়েছে। এই বুদ্ধি সব দিয়েছে শয়তান, আমি তোমার বোনকে আমি দাফন করে দিয়েছি, কোথায় তার কবর? বলছে, ওইখানে তার কবর। এরপর যুবক যখন ঘুমিয়ে পড়ল, মুজাহিদ কান্দল, বোনের জন্য চোখের পানি দরদর করে পড়ল। একদিন না, দুই দিন না, তিন দিন পর্যন্ত আল্লাহ তার বোনকে স্বপ্ন দেখালেন। আর বিশ্বনবী বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে ব্যক্তি স্বপ্নে বিশ্বনবীকে দেখলো সে যেন সত্যিই বিশ্বনবীকে দেখলো। ইন্না শাইতান লা ইয়াতাসাওয়ার, কারণ শয়তান বিশ্বনবীর রূপ ধরতে পারে না। আর মোমেন যখন কোনো স্বপ্ন দেখে, আমার নবী উতির 46 ভাগের এক ভাগ আল্লাহ তাকে দান করে দেন। আবু তিরমিজি শরীফের হাদিস 1668 নাম্বার। এবার তিন দিন যখন ভাইকে স্বপ্ন দেখালো, বলল একজন, আর স্বপ্ন দেখলেন দুইজন, তার ফুটফুটে একটা ভাগিনা, আর তার বোনকে সে স্বপ্ন দেখলেন। বারসিসার সন্দেহ হলো, ওই যুবকের সন্দেহ হলো। বারসিসার এই খবরটা এলাকার আরো লোকদেরকে নিয়ে বারসিসার বাড়িতে আক্রমণ করলো, মানে গেল। এবার মাটি খুঁড়ে দুইটা কঙ্কাল পেল, একটা পেল তার ছোট বাচ্চার আর ওই মহিলার। এবার শয়তানকে বলল, এবার তুমি কি মন্ত্র দাও আমাকে, তুমি ভালো করার রাস্তা দাও। এবার শয়তান বলল, বারসিসা, যদি তুমি মুক্তি চাও তাহলে আমাকে একটা সেজদা করো, আমি তোমাকে মুক্তির পথ বাতলে দেব। এতক্ষণ পর্যন্ত আলেমকে দিয়ে শুধু জেনা করিয়েছেন, শয়তান চিন্তা করলো তাকে বেঈমান করে মারা যায় কি করে, সেই সূত্রটা কি আমাকে জানতে হবে। এবার ওই বারসিসা নামের আলেম ইবলিশ শয়তানকে সেজদা করলো। এবার শয়তান বলল, বারসিসা, আমার হুকুমে তুমি যা করেছো সব শয়তানি, শুধু আমি মাত্র তোমাকে ওয়াসওয়াসা দিয়েছি, বাকি ছিল শিরিক করতে হবে, আমি শিরিকও করে নিয়েছি, আর পরাজিত কোন ব্যক্তির সাথে আমি শয়তান থাকি না, ইন্নি আকাশ আল্লাহ, কারণ আমি শয়তান আল্লাহকে ভয় করি। কোরআন আল্লাহ বক্তব্য দিয়েছেন, হাফিজ জিজ্ঞাসা করে, রাসূল নাই, শয়তানও আল্লাহকে কি করে, বুঝলেন তো? তাহলে আপনি কোথাকার স্যারকে বলতেছেন যে খুব ভালো, সমস্যা নেই, মায়ের দৃষ্টিতে দেখে, বোনের দৃষ্টিতে দেখে, তো বউর দৃষ্টিতে দেখে কি? কথা মনে হয় বুঝেন নাই? যদি তাই সব হতো তাহলে এই দেশে পান্না মাস্টার জন্ম হতো না, ধর্ষণ করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, দেখুক আমি কত বড় ধর্ষক। ভাই, আমি কথা বলছি কোরআন এবং সুন্নাকে সামনে রেখে। আপনার মনে হয় আপনাদের খুব খারাপ লাগতেছে, আমার কথা হলো যে এই যে কাজগুলো ছেলে মেয়ে নির্জন করে, তাহলে কি হচ্ছে, পড়ালেখা বন্ধ করে দেব? অত অবৈজ্ঞানিক আনস্মার্ট কথা আমরা বলবো না। আপনি এখনই প্রশ্ন ওয়াজ ছেলে প্রশ্ন উত্তর দিয়ে দেয়, আর কটা প্রশ্ন করেন তাহলে, ওয়াজ বন্ধ, তাই না? ও তাই না, এত তো না, প্রশ্নোত্তরের জন্য তো আলাদা মাহফিল করতে হবে, একদিন তো সব হবে না। আচ্ছা, তাহলে আমি আধুনিকতা নিয়ে একটি কাহিনী ছিলাম যে কোনো ছেলে মেয়ে, আমি বলিনি ইউনিভার্সিটি পড়া বন্ধ করতে হবে, ভুল দিকে মেসেজ নেবেন না, এই ভিডিওগুলো আসবে এবং আমার চ্যানেল অনেক স্ট্রং একটা চ্যানেল, এগুলো লাইভ হচ্ছে। আমার মেসেজের উদ্দেশ্য হলো এটাই যে আপনি ছেলে মেয়েকে পড়াবেন, পর্দার সাথে পড়াবেন, তবে অবশ্যই নির্জনে যদি পড়ান, রসুল বলেছেন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় ব্যক্তি যে থাকে তার নাম কি, সে তখন জেনার কুমন্ত্রণা দিতে থাকে, এটা শয়তানের শেষ অস্ত্র। শয়তানকে পাঁচটি জিনিস দেওয়া হলো, এক দেওয়া হলো হারির মানে রেশম, দুই দেওয়া হলো ফিদ্দা মানে স্বর্ণ, তিন দেওয়া হলো খামর মানে মথ,
চার দেওয়া হলো গেনা মানে গান। শয়তানকে বললেন আল্লাহ তুমি কি খুশি হতে পেরেছো নাকি? শয়তান বলল না এটা একটাই কোনো কাজ হবে না। পাঁচ দেওয়া হলো নিসা মানে মহিলা। আর আল্লাহ বলছেন ইন্না কায়দা কন্যা অদিম, নারীরা হলো সব থেকে বড় কূটনীতিক বাস। হুজুর কে বলছেন? আল্লাহ বলছেন সূরা ইউসুফ আয়াত নাম্বার 30, ইন্না কায়দা কন্যা অদিম। 30 এর পর থেকেই পড়বেন, আল্লাহ বললেন নারীরা বড় কূটনীতিক বাস। আমি ওই সব নারীদের কথা বলি নাই, আমি কিছুক্ষণ পূর্বে মা আয়েশার কথা বলেছি। এই জন্য আপনার মেয়েকে ভালো করে আপনি মাদ্রাসায় পড়াবার চেষ্টা করবেন, যেমন আমরা এখানে যেখানে বসে আছি এটা মাদ্রাসা। আবার আমার বড় ভাই মুজাফফর বিন মহসিন ওই যে মাদ্রাসা করেছে, কোন জায়গা নাম, হ্যাঁ, সেখানে মেয়ে মাদ্রাসায় আপনার মেয়েকে ভর্তি করে দেবেন। কারণ মেয়েদের আলেম হওয়ার দরকার আছে না নাই? মেয়েরা আলেম হলে আপনার ঘর থেকে হাফেজে কোরআন বের হবে। মেয়েলে কিন্তু কম নয়, আমি যার পেটে জন্মেছি তিনিও একজন মেয়ে, ঠিক না? ঠিক। আল্লাহ নবীকে বলা হলো কোন জিনিসকে বেশি মহাব্বত করেন? আল্লাহ নবী বলছেন দুইটাকে মহাব্বত করি বেশি, রাইহাতান তাইয়িব, একটা হলো সুগন্ধিকে বেশি মহাব্বত করি, আর নেককার মেয়েদেরকে আমি আল্লাহর নবী আল্লাহর কাছে সব থেকে বেশি মহাব্বত করি।